নমস্কার আজকে আমরা শুনব শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য সৃষ্টি মিতিন মাসির গল্প দুঃস্বপ্ন বারবারের প্রথম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না যদি মিতিন মাসির বই আপনারা অনলাইন পারচেস করতে ইন্টারেস্টেড থাকেন তার একটা লিংক এই ভিডিও তলায় ডিসক্রিপশনে দেওয়া থাকলো এক যে ছিল প্রিয়াঙ্কায় প্রচুর গল্প অলরেডি আপলোড করা আছে চ্যানেলের পেজে গিয়ে ভিডিও লিস্ট থেকে বা প্লে লিস্ট থেকে নিজের পছন্দ মতো গল্পটি চুজ করে নিয়ে ক্যাচ আপ করতে থাকুন শুরু করছি মিদিন মাসির গল্প দুঃস্বপ্ন বারবারের প্রথম পর্ব টিফিনের ঘন্টা বাজতেই স্কুল ব্যাগ থেকে প্লাস্টিকের বাক্সটা বের করল টুপুর ক্লাসরুমে আহার ব্যাপারটা টুপুরের না পাস সোজা গিয়ে বসেছে কম্পাউন্ডের ছাতিম গাছের নিচে বেদিটায় সেই কোন শোয়ানোটায় বেরিয়েছে এখন ঘড়ির কাঁটায় দুটো পার বহু চোঁচোঁ করছে পেট এক্ষুনি চিল চিৎকার জুড়বে নাড়ি ভুঁড়ি থুরি ক্ষুদান্ত্র বৃহদন্ত্র পাকস্থলী অগ্নাশয় ইত্যাদি হ্যাঁ এইভাবেই ভাবতে বলে মাসি। এতে নাকি চিন্তা ভাবনায় বেশ একটা গোছানো ভাব আসে কথাটা মনে আসতেই টুপুর সামান্য উদাস কতদিন দেখা হচ্ছে না মিতিন মাসির সঙ্গে সেই গরমের ছুটিতে মাত্র সাত দিনের জন্য গিয়েছিল টুপুর ব্যাস এমনই পোড়া কপাল টুপুরের ঠিক তখনই জ্বরে পড়লো মাসি ব্যাস বেড়াতে যাওয়া চুলোই কোনো কেস টেসও এলো না দিনগুলো পুরো বৃথা গেল টুপুরের আজকাল তো টুপুরকে ফোন পর্যন্ত করতে পারছে না মাসি কে জানে মাসি হয়তো টুপুরকে আর পাত্তায় দিতে রাজি নয় গোয়েন্দাগিরিতে মাসির সহকারী হবার স্বপ্নটাও বুঝি অপূর্ণই রয়ে গেল এ জন্মে ঈসৎ বেজার মুখে টুপুর পাত্রটা খুলল খাবারটা দেখে আরও খিঁচড়ে গেল মেজাজ উফ আবার চাউমিন তাও হয়তো গিলে নেওয়া যেত কিন্তু এমন গাদাখানিক সস ছড়িয়েছে মা প্রাণের সুখে ওই দ্রব্যটি মুখে তুললে ওয়াক না উঠে আসে দ্রুত একটা মতলব এটে নিল টুপুর ক্লাসের অনেকেই তো তোলা তোলা করে খায় চাউমিন তাদের কাউকে গুছিয়ে দিতে পারলেই তো লেঠা চোখে বিনিময়ে তার খাবারটাই নয় সাঁটাবে আজ কাকে ধরা যায় টুপুর টাকা চেয়ে দিক ওদিক জয় নেহাল তরানুমলদের দলটা দলটার টিফিন বদলা বদলি করেই খায় সুতরাং ওখানে ভেড়া যাবে না সৌভিত নির্ঘাত টোস্ট এনেছে শুকনো শুকনো ওই দ্রব্যটিও টুপুরের দু চক্ষের বিষ ও রিয়া মনিকা দেবারতীদের দঙ্গলটায় উঁকি দিয়ে দেখবে বড্ড বেশি সাজগোজের গল্প করে ওরা টুকুর পছন্দ করে না খুব একটা তবু আজ না হয় আচমকা চোখ আটকেছে শালিনীতে সামনে খোলা টিফিন কৌটো মেয়েটা কেমন ভ্যাবলার মতো বসে হাত নড়ছে না মুখ নড়ছে না চারদিকের হট্টগুলি দৃষ্টি নেই হুলুটা কি খাবার পছন্দ নয় কিন্তু শালিনী ঘোরতর নিরামিষ ডিম পেঁয়াজ রসুন কিচ্ছুটি ছোঁয় না ও কি খাবার বিনিময়ে রাজি হবে তবু খিদে বড় বালাই পায়ে পায়ে শালিনীর কাছে গেল টুপুর পিছন থেকে ঘাড়ের উপর দিয়ে মুখ বাড়িয়ে বলল তোর কি ম্যানুরে আজ হ্যাঁ পুরি হালবা আঙ্গুর আর মুগ ডালের ভুজিয়া আর বাস সব কটাই তো টুপুরের প্রিয় আইটেম আর শালিনীর বাড়ির পুরি হালুয়ার টেস্টই আলাদা খাঁটি ঘিয়ে ভাজা বলে বাড়ির চমৎকার একটা বাসও বেরোয় একদিন খাইয়েছিল শালিনী সাত দিন স্বাদটা লেগেছিল জিভে কিন্তু কিভাবে আজ কথাটা পারে টুপুর সরাসরি খেতে চাইবে নাকি কায়দা করে বলবে একটু টেস্ট করা তো খাবলা মেরে তুলেও নেওয়া যায় খানিকটা খুব ঠান্ডা মেয়ে শালিনী রাগও করবে না মুখে রাও কাটবে না সম্ভবত কিন্তু মনে মনে বিরক্ত তো হবে নিশ্চয় ভাবনার মাঝে আচমকা শালিনীর গলা তুই আমার টিফিনটা খেয়ে নিবি প্লিজ প্রস্তাবে তথা তো বিষম খাওয়ার জোগাড় কোনো ক্রমে ঢুকিলে বলল কেন রে তুই খাবি না ইচ্ছে করছে না রে শরীর ভালো নেই বুঝি শরীর মন কিচ্ছু ভালো নেই রে খাবার দেখলেই আমার গা গুলোচ্ছে তাহলে তো চেষ্টা করে দেখতেই হয় খাবার দাবার নষ্ট করা খুবই অনুচিত কাজ নয় কি বিশেষত যে দেশে লক্ষ লক্ষ মানুষ অনাহারে থাকে বলেই আর অপেক্ষা করলো না টুপুর হাতে তুলে নিয়েছিল শালিনীর টিফিন বক্স গপ গপ সাবার করছে পুরি হালুয়া টকাটক আঙুর চালান করছে মুখ গহরে আহ ভরে যাচ্ছে মন এমন মনোহারি হালুয়া আগে খেয়েছে কি মনে তো পড়ে না হঠাৎ হুঁচট খেল শালিনীর আচরণটা কেমন অদ্ভুত না সামনেই এক সহপাঠিনী তার খাবারটা গোগ্রাসে খাচ্ছে অথচ মেয়েটা সেদিকে তাকাচ্ছেই না কি এত ভাবনায় বিভোর টুকুরের মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়েই গেল এই তোর ব্যাপারখানা কি বলতো শালিনীর দৃষ্টি শূন্য থেকে ধরায় নামল হ্যাঁ কেন কি হয়েছে আরে সেটাই তো আমি জানতে চাইছি হয়েছে তা কী বলবি তো কী যে বলি শুনলে তুইও নিশ্চয় হাসবি ওই রণদেব জৈতা নিষাদের মতো টুপুর ক্ষুব্ধ হলো একটু তবে মুখে কোনো ভাব ফুটতে দিল না সে যে ক্লাসের অনেক ছেলেমেয়ের থেকেই আলাদা তা বোধহয় জানে না শালিনী অবশ্য শালিনীর সঙ্গে টুপুরে তো তেমন ঘনিষ্ঠতাও হয়নি এখনও শালিনী তাদের স্কুলেই পড়ছে বরাবর কিন্তু ছিল অন্য সেকশনে এই বছরই ক্লাস সেভেনে তাদের সেকশনে এসেছে শালিনী মাত্র কয়েক মাসেই বন্ধুত্ব গড়ে উঠতে পারত যদি মেটা তেমন মিশুকে হতো কিন্তু মেয়েটা বড্ড বেশি চুপচাপ ধরনের কারো সঙ্গেই দরকার ছাড়া কথা বলে না খুব একটা শুধু ওই হাই হ্যালো ব্যাস এবছর স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের দিন পেঁয়াজের ছোঁয়া খেলো না বলে নজরে পড়লো ওর খাদ্যাভ্যাস নয়তো শালিনী যে চরম গোড়া নিরামিশাসী তাও হয়তো অজানাই থেকে যেত টুপুরদের এক মুঠো মুখ ডালের ভুজিয়া মুখে চালান করে টুপুর বলল কথাটা নিশ্চয় মজার নয় না বরং ভয়ের ভাবলেই আই মিন সিনটা মনে পড়লেই তো আমার কেঁপে উঠছে টুপুর যেন হালকা রহস্যের গন্ধ পেল ঈষদ উদ্গ্রীব গলায় বলল কি কথা কী এমন দৃশ্য কোথায় দেখেছিস স্বপ্নে মানে টুপুরের আচমকা হাসি পেয়ে গেল কোনো মতে গিলে নিয়ে বলল স্বপ্ন দেখে কেউ ভয় পায় না রে আমিও পাই না কিন্তু অবিকল একই স্বপ্ন যদি কেউ দিনের পর দিন দেখে আর সেই স্বপ্নটা যদি ভয়ঙ্কর হয় দাঁড়া 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 তুই বলছিস রোজ তুই সেম স্বপ্ন দেখিস গত চার দিন তো দেখছি স্বপ্নটা কি বলতে আপত্তি নেই নিশ্চয়ই আমি হাসবো না ওয়ার্ড অফ অনার তবু যেন ভরসা পাচ্ছে না শালিনী নখ খুঁটছে নত মুখে টুপুরের কপালে ভাঁজ পারল না সমস্যাটা গভীরই মনে হচ্ছে মিতিন মাসির পরামর্শটা মনে পড়ল টুপুরের যখন কেউ সংকোচের কারণে কোনো কিছু বলতে কুণ্ঠা বোধ করে তখন বেশি জোড়া করতে নেই বরং প্রশ্ন বদলে ফেলে তাকে সহজ করে নেওয়া অনেক বেশি জরুরি টুপুর প্রসঙ্গ ঘুরিয়ে বলল হ্যাঁ রে শালিনী তোদের বাড়িতে সবাই ভেজিটেরিয়ান কেউ কখনো আমিষ খায় না খেতে পারবেই না কেন রে ধর্মে নিষেধ আছে যে তোরা বুঝি হুম আমরা জ্যান টুপুরের একটু কৌতূহল জাগলো জৈন ধর্ম ইতিহাসে পড়েছে বটে কিন্তু জৈনদের সম্বন্ধে তার তেমন ধারণা নেই সামান্য আগ্রহী স্বরের উপর বলল বাঙালিদের মধ্যে জৈন আছে নাকি আমরা তো বাঙালির নই রাজস্থানি আরও ঠিকভাবে বলতে গেলে আমরা মার ও মা তোর কথা শুনে তো একটুও বোঝা যায় না একটুও বাঙালি টান নেই শালিনীর মুখে এবার পাতলা হাসি ফুটেছে তাও তো তুই আমার বাবার কথা শুনিসনি বাবা তো হিন্দি পর্যন্ত বলে বাংলা টোনে সে কি রে কেন অনেকদিন এই রাজ্যে আছি যে আমরা বোধ এক দুশো বছর এই কলকাতাতেই বরাবর তাই তো জানি বিকানের কাছে নাগর না কোথায় যেন আমাদের দেশ আমি সেখানে কখনো যাইনি সে জায়গার নামও ঠিক জানি না ও কথায় কথায় শালিনী খানিকটা সহজ হয়েছে দেখে টুপুর ফস করে পুরনো প্রশ্নে ফিরে গেল হ্যাঁ তুই কি যেন স্বপ্নের কথা বলছিলি হ্যাঁ তো পরপর চার রাত দেখলাম আমি একটা বিশাল ঘরে ঢুকেছি ঘরটা এত উঁচু যে সিলিংটা পর্যন্ত দেখা যাচ্ছে না সেই ঘরে একটা লোক দাঁড়িয়ে লোকটা কি প্রকাণ্ড যেন একটা মিনি পাহাড় মোটা গোঁপ আছে লোকটার চোখ দুখানাও জাম্বো সাইজের আমার দিকে দৃষ্টি পড়তেই আরও যেন বড় বড় হয়ে গেল চোখের মনেগুলো আমাকে এক হ্যাঁচকায় শূন্য তুলে নিল লোকটা তারপর ছুঁড়ে দিল সিলিংয়ের দিকে মাটিতে পড়ার আগেই লুফে নিল আবার ছুটছে আবার লুপছে আমি চিৎকার করছি কিন্তু গলায় কোনো স্বর নেই সত্যি তো খুব অস্বস্তিকর স্বপ্ন টুপুর নিজেকে ওরকম একটা দৃশ্যে কল্পনা করলো মোটেই মজা লাগছে না টুপুর গম্ভীর মুখে বলল। তখনই তোর ঘুম ভেঙে যায় নিশ্চয়ই তাহলে তো বেঁচে যেতাম রে কিন্তু স্বপ্নটা আরও অনেক লম্বা ওই লোকটা আমাকে এক হাতে ঝুলিয়ে ঘরে পাক খায় তারপর দেওয়ালের ধারে গিয়ে আরেকটা লোকের সামনে গিয়ে দাঁড়ালো যাব বাবা দ্বিতীয় একজন সে আবার করতে গিয়ে কি জানি সে লোকটা দেওয়ালে ঝোলে ওই লোকটার বডি থেকে একটা লাঠি বের করে আনে হঠাৎ লাঠিটা খুলে যায় আর লাঠিটা হয়ে যায় দেওয়াল হ্যাঁ তা কী করে সম্ভব কিন্তু সেটাই তো হচ্ছে আমি তো তাই দেখছি শালিনীর নাকের পাটা ফুলছে উত্তেজনায় এরপর যা ঘটে সে তো আরও ভয়ঙ্কর লোকটা দেওয়ালে লাঠি মারে অমনি কানে তালা লাগা আওয়াজ আর দেওয়াল ফাঁক হয়ে যাচ্ছে সেই গর্তে আমাকে ফেলে দিল আমি অন্ধকারে পড়ছি পড়ছি তখনই আমার ঘুমটা ভেঙে যায় আমি দরদোর করে ঘামতে থাকি বাকি বাকিরাতে আমি আর ঘুমোতে পারি না সারা সারাদিন স্বপ্নটা চোখে লেগে থাকে আমার শিউরোনো ভাবটা কিছুতেই কাটতে চায় না জানিস হুম খুব বিশ্রী ব্যাপার তো অবিকলে স্বপ্ন দেখছিস রোজ একেবারে সিন টু সিন আমার তো এক এক সময় মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব কি বলে মেয়েটাকে আশ্বস্ত করবে ভেবে পেল না টুপুর স্বপ্নকে আদৌ আমল দেওয়া উচিত কি মন গড়া ব্যাপার স্যাপার থেকেই তো স্বপ্ন তার ডানা মেলে কেউ কেউ অবশ্য বলে বটে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তা শালিনী তো স্বপ্ন দেখছে মাঝরাতে সুতরাং স্বপ্নটাকে স্বচ্ছন্দে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া যায় কিন্তু কোথায় যেন খচখচ করছে কিছুতেই উড়িয়ে দিতে পারছে না কেন টুপুরো কি স্বপ্নটাকে বিভীষিকাময় কিছু একটা ভেবে নিল ফের শালিনীর গলা বাচ্ছে একটু যেন বাঁকা সুরেই বলল কি রে শুনেই নাভাসও গেলি হ্যাঁ না না স্বপ্নটা বোঝার চেষ্টা করছি তুই কি রিসেন্টলি কোনো ভয়েস সিনেমা দেখেছিস মোটেই না আমি হরর মুভি দেখি না তাহলে নির্ঘাত গো স্টোরি পড়ছিস এবং বইয়ের পাতার ভূত তোর মগজে সে দিয়ে গিয়ে রোজ রাত্রে তোর ঘুমটাকে ডিস্টার্ব করছে অসম্ভব আমি ভূতের গল্প রহস্য গল্প সে কবে থেকে পড়ছি কখন ওইরকম হয়নি তো না আগে কিছু হয়নি বলে কোনোদিন কিছু হবে না এটা ধরে নেওয়া বোধহয় ঠিক নয় টুপুর বললো বটে তবে নিজের কথা নিজের গানেই বড় ফাঁপা ঠেকল যেন কপাল ভালো টিফিন শেষের ঘন্টা পড়ে গিয়েছে শালিনীকে ফেলে রেখেই ক্লাসের দিকে দৌড়লো টুপুর অঙ্ক ভূগোল ইংরেজি একটি ক্লাসেও পড়ায় মন দিতে পারল না শালিনীর বিদ্ঘুটে স্বপ্নটাই দখল করেছে মস্তিষ্ক কিছু যেন একটা অর্থ আছে কিন্তু ধরা যাচ্ছে না এক স্বপ্ন বারবার ঘুরে আসছে এটাও তো অস্বাভাবিক বাড়িতে স্বপ্ন ব্যাখ্যা করার একটা বই আছে দেখেছে টুপুর স্কুল থেকে ফিরেই বসে যাবে বইটা নিয়ে নাকি অভিমান ভুলে একটা ফোন করবে মাসিকে কাল একটা কিছু জবাব তো দিতেই হবে শালিনীকে নয় কি বাড়িতে ঢুকেই তো টুপুরের ভিড়মি খাওয়ার দশা মিতিন মাসি এসেছে আজ সঙ্গে পাথমেশো হাজির এই যে মেঘ না চাইতেই জল খাতা বইয়ের ব্যাগ ঘরে ছুড়ে দিয়েই লাফাতে লাফাতে ফিরল টুপুর মাসি আজকাল খুঁজি রাখছে না টুপুরের সেই অভিমান ধুয়ে মুছে সাফ মাসির গা ঘেঁষে টুপুর বসেছে সোফায় আল্লাদি সুরে বলল তোমরা কতক্ষণ চারটের মধ্যে ঢুকে যেতাম রে নিরঞ্জনের মাংসের চপটা নিতে গিয়ে খানিকটা লেট হয়ে গেল শুধু চপ নাকি আরো কত কি এনেছে সন্দেশ চমচম সঙ্গে ডিমের ডেভিল এই পাহাড় প্রমাণ খাবার কে খাবে টুপুরের বাবা তো ভাজাভুজি আজকাল ছুঁয়েও দেখে না কিচ্ছু চিন্তা করিস না দিদি যে এনেছে সে কি তোরা শেষ করবি তার তো একা করে একাই চপ ডেভিলের শ্রাদ্ধ করবে এখন তুই শুধু বসে বসে দেখে যা এই এই আওয়াজ না তো আরে উত্তর কলকাতায় এলে এগুলো না খেয়ে ফেরে কোন বুড়্বক আমাদের সাউথ কলকাতায় থরাই এসব সুকাদ্য মেলে তো আমাদের ঢাকুরিয়ায় ফ্ল্যাটটা তাহলে বেঁচে দি মিতিন চোখ টিপলো টুপুরকে ঘুরে পাঠ্যকে বললো হাতিবাগান শ্যামবাজার বাগবাজার কিংবা ধরো বেলগাছিয়া পাইক পাড়ার দিকটা চলে আসি কি বলো দেখ হয় নাকি আমাদের বন্ধু বান্ধব জানা সবাই তো সাউথেই থাকে হুট করে তাদের ছেড়ে আসা যায় আসল কথাটা বলো না গো নর্থের ভিড়ভাট্টা তোমার পোষায় না কিন্তু জীবটা তোমার উত্তরের খাবারের লোভে সদাই লকলক করছে তাই তো দেখলি দেখলি কি অপমানজনক মন্তব্য একটা করলো পার্থ বদনে বলল। আর আমি অবশ্য গায়ে মাখছি না কারণ যেখানকার যেটা ভালো সেটা গ্রহণ করতে কোনো দ্বিধা নেই এটা তো মানতেই হবে কাটলের ডেভিল চপ কবিরাজি বানানোয় উত্তর কলকাতার একটা দীর্ঘ ঐতিহ্য আছে এক একটা দোকানের বয়স একশো ষোয়াশো বছর এতদিন ধরে তারা নানান পরীক্ষা নিরীক্ষা করে একটা নিজস্ব গুণমান তৈরি করেছে আমি তাদের সেই গুণটার কদর করছি মাত্র বেশি জ্ঞান মেরো না তো মিতিন হালকা ধমক দিল পার্থকে ঘুরে টুপুরের মাকে বলল। দিদি চটপট ওকে থালা সাজিয়ে দে নয়তো ও ভাট বকেই যাবে কিন্তু সহেলি হাসতে হাসতে চলে গেল রান্নাঘরে সত্যিই দুখানা প্লেট বোঝাই চপ ডেভিল মিষ্টি এনে রাখলো সেন্টার টেবিলে সঙ্গে পেঁয়াজ শশা বিট আর মাস্টার্ড সস খাও শব্দটুকু শোনার তর্শ হইল না পার্থ হলুদ ঝাঁঝালো সসে চপ ডুবিয়ে পেল্লাই কামড় বসালো একখানা পরক্ষণে চোখ দুখানা বুঝে গেল যেন এক স্বর্গীয় অনুভূতি জেগেছে মুখ নাড়ছে অল্প অল্প জীব যেন চপের পুরের প্রতিটা কণার স্বাদ নিচ্ছে তাড়িয়ে তাড়িয়ে টুপুর হেসে ফেলল উফ পেটুক বটে পার্থ মাসি বলে মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায় কিন্তু পার্থ খাওয়ার ভঙ্গি মাটি দেখলে মনে হয় মানুষের বেঁচে থাকার সার্থকতা বোধ শুধু ভোজো নেই পার্থ ভুরু নাচিয়ে টুপুরকে বলল তোল কিছু আমার একা একা খেতে লজ্জা করতে রে টুপুর একখানা ডেভিল নিল প্লেট থেকে নিরঞ্জন দোকানটা বানায় সলিড আস্ত ডিম পোড়া থাকে গোটা একখানা খেলে পেট অনিবার্য দু আঙ্গুলে তারিফের ঘাড় হেলিয়ে মিতিন মাসে জিজ্ঞেস করলো তোমরা নিশ্চয়ই কেবল খাবার কিনতেই আজ পেট্রোল পুড়িয়ে এত দূর আসোনি হুম তোর তো দারুন অবজারভেশন তাহলে এবার বের করে ফেল কেন এসেছি নিশ্চয়ই কাছাকাছি কোথাও তোমার কোনো ক্লায়েন্ট আছে তাকে মিট করে তুমি এখানে নো স্যানিটা ইউ আর অ্যাবসলিউটলি রং আমরা তোমাদের বাড়িতে এসেছি কারণটা ক্রমশ প্রকাশ্য তার আগে বল তোর স্কুল কেমন চলছে সো সো তবে আজ একটা টুপুর থমকালো একটু শালিনীর প্রসঙ্গটা তুলবে কি এখন সামান্য দোনো করে বললো স্কুলে আজ একটা আজব ঘটনা শুনলাম একবার মনে হচ্ছে হাস্যকর আবার কখনো মনে হচ্ছে ব্যাপারটা একটা রহস্যের ইঙ্গিত থাকলেও থাকতে পারে ওই তোকে মাসির রোগে ধরলো নাকি তুই কি স্কুল থেকেই টিকটিকিগিরি ধরবি প্ল্যান আছিস টুকুর মিয়ে গেল না মানে আমার এক ক্লাসমেট খুব বিপদে পড়েছে তো ওরে বুদ্ধু বিপদ মানেই রহস্য নয় আর অন্যের বিপদের সমাধান করার জন্য তুই স্কুলে যাস না তুই কিন্তু যাস লেখাপড়া করতে তাই বলে বন্ধুকে হেল্প করবো না সে তুই নোট দিয়ে হেল্প কর বই দিয়ে সাহায্য কর কাল্পনিক রহস্যের গন্ধ খুঁজে কেন সময় বরবাদ করবি বলতো আমিও তো সর্বদা সেই উপদেশই দিই গ্রাহ্য করে মেয়ে এবার সহেলির গলা আছড়ে পড়ল স্কুলে গিয়েও তিনি সারাক্ষণ গেছমি করছেন কোথায় কে কার সঙ্গে মিসবিহেভ করলো উনি চললেন তাকে শাসাতে স্কুলের পেয়ারা গাছে কে পেয়ারা পাড়তে উঠবে আর কে ঐন্দ্রিলা গত সপ্তাহে কতটা হাঁটু ছড়ে স্কুল থেকে ফিরেছিল তোমরা যদি দেখতে ওদিকে ক্লাস টেস্টের নম্বর দেখো কোনোটায় ফর্টি পারসেন্ট কোনোটায় ফিফটি সায়েন্সে কুড়িতে মাত্র তেরো পেয়েছে ভাবতে পারিস তুই আহ দিদি ওর পিছনে ঠাকঠাক করিস না তো ক্লাস টেস্ট যেমনই হোক ফাইনাল এক্সামে ও ঠিক ম্যানেজ করে নেবে আফটারঅল ব্রেনটা তো খারাপ নয় একটু একটু দোষীপনা না করলে ও লেপদোষ বনে যাবে আয় তুই ওকে আর তোলাই দিস না তো এই আমি সাফ জানিয়ে রাখছি যদি অ্যানুয়ালে ও ধেড়ায় মানে প্রথম তিনজনের মধ্যে না আসতে পারে তাহলে তোমার সঙ্গে ল্যাংবোট হয়ে ঘোরা ওর খতম শত কাকুতি মিনতি করলেও ওকে কিন্তু আমি ছাড়ব না আচ্ছা বাবা আচ্ছা তাই হবে দিদির শাসানির বহরে যেন ভারী মজা পেয়েছে মিতিন দুহাত তুলে সহেলিকে থামিয়ে টুপুরকে গলা নামিয়ে বলল আয় কি হয়েছে রে স্কুলে মাকে চোরা চোখে দেখে নিয়ে টুপুর উগড়ে দিল শালিনীর স্বপ্ন উপাখ্যান মাঝে মাঝে প্রশ্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল মিতিন একটু চুপ থেকে বলল কি যেন নাম বললি মারোয়ারি মেয়েটির শালিনী শালিনী শেঠ শেঠ তো উপাধি আসল কি মানে আশ্চর্য এটাও বুঝলি না সে উপাধিটা ওরা কোনো সূত্রে পেয়েছেন কিন্তু ওদের তো একটা বংশগত সনেম থাকার কথা আছে হয়তো জানা হয়নি ভ্যারি ব্যাড তথ্য যখন নিবি ডিটেলে কালেক্ট করবি ধমক খেয়ে দুমলো না টুপুর জোর গলায় বললো সবই জোগাড় করেছি শুধু ওই ছোট্ট পয়েন্টখানা মিস করে গিয়েছি হুম বটে কী কী পেয়েছিস তাহলে বল যেমন ধরো ও শালিনীর বাবার নাম আকাশ চাঁদ মায়ের নাম গৌরী অপ্রয়োজনীয় তথ্য তারপর শালিনীর কোনো ভাই বোন নেই ও ঠাকুরদা ঠাকুমাও বেঁচে নেই ঠাকুমাকে তো ও চোখেই দেখেনি ঠাকুরদাও মারা গিয়েছে খুব ছোটোবেলায় তাকে ওর মনে নেই আগে ওরা থাকতো নর্থ ক্যালকাটায় মানিকতলার কাছে ঠাকুরদার মৃত্যুর পরপরই শালিনীর বাবা উঠে এসেছিলেন দক্ষিণ কলকাতায় এখন ওরা থাকে ঢাকুরিয়া লেকের ধারে একটা তলা বাড়ির টেন্থ ফ্লোরে শালিনীর জ্যাঠা এখনও সেই মানিকতলার বাড়িতেই বাস করছেন হুম অর্থাৎ দুই ভাই আলাদা হয়ে গিয়েছেন অনেক দিন হুম তারপর শালিনীর বাবা কি করেন সফটওয়্যারের ব্যবসা ওদের বাড়ির কাছে খুব রমরমা কারবার স্বপ্নটার কথা বাবা মাকে বলেছে ও হ্যাঁ তারা নাকি খুব একটা পাত্তা দেননি তোরাই বা মাথা কামাচ্ছিস কেন খাওয়া থামিয়ে চোখ গোল গোল করে মাসি বঞ্চির বাক্যালাপ গিলছিল পার্থ একটু সুযোগ মিলতেই নাক গলি দিয়েছে তৎক্ষণাৎ কেন যে রোজ একই অদ্ভুত স্বপ্ন দেখছে সেটার জন্য কি গোয়েন্দাগিরি করতে হবে যে কোনো অস্বাভাবিক ঘটনার পিছনে একটা কিছু কারণ থাকে মিতিন ঠান্ডা গলায় বলল আর গোয়েন্দার দায়িত্ব সেই লুকোনো কারণটা খোঁজা আরে বাবা এখানে তো কিছুই ঘটেনি একই স্বপ্ন বারবার দেখাটাও একটা বিশেষ ঘটনা বই কি মিতিন নিজের মতে অনড় দৃঢ় স্বরে বললো স্বপ্ন আসমান থেকে টপকায় না স্যার আমাদের নিত্যদিনের নানান ঘটনায় রূপ বদলে রাতের স্বপ্নে হানা দেয় কখনও বা অবিকৃত চেহারাতেও আসে কিন্তু প্রতি রাতে একভাবে ফিরে ফিরে আসাটা অবশ্যই স্পেশাল মনোযোগ দাবি করে হয়তো স্বপ্নটার মধ্যে লুকিয়ে আছে কোনো আসন্ন বিপদের সংকেত শালিনী মেয়েটা হয়তো মনে মনে আচ্ছা স্বপ্ন কি সর্বদা নিয়ম মেনে হয় নাকি কত তুচ্ছ ব্যাপার থেকেও তো স্বপ্নের জন্ম হয় স্বপ্ন তো অবৈধদের মনের একটা মিক্সচার হয়তো মেটা পদে ঘাটে একটা ভয় পাওয়ানো গোসে সামথিং দেখেছিল মেবি কোনো কাপালিক বা তান্ত্রিক তার ভাটার মতো চোখ কিংবা চুল ওর মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছিল তারই একটা ভাঙা চোরা চেহারা ওই স্বপ্নের মধ্যে এসে হাজির হয়েছে হুম হতেই তো পারে কিন্তু কোনো অনুমানের মধ্যে তো ছেড়ে দিতে পারি না তাই না সুতরাং স্বপ্নটার কার্যকারণ সূত্র মানছে কি না সেটাও তো বাজিয়ে দেখতে হবে আমার ঘাট হয়েছে আমাকে ক্ষামা দাও মজারু ভঙ্গিতে হাত জোর করলো পার্থ তোমাদের যা প্রাণ চায় করো কিন্তু দরকারি কাজটা আগে সেরে নাও নয়তো যে উদ্দেশ্যে আসা সেটাই হয়তো ভুলে যাব তুমি বলো না মিতিন কাজ ছাকালো ওকে পার্থ ডেবিলের শেষটুকু চালান করে দিল মুখগহরে সহেলি চা এনেছে পেয়ালা পিড়ি ছাতে তুলে নিয়ে বলল সহেলিদি পুজোয় এবার স্পেশাল কোনো প্রোগ্রাম আছে নাকি আপনাদের ওই না তো ওই কয়েকটা মণ্ডপে ঘোরা আর বড় জোর দিন কোনো ভালো রেস্তোরাঁতে যাওয়া তাও যদি টুপুরের গেঁতো বাবাটিকে নাড়াতে পারি তিনি নির্ঘাত ওই সময়টিতেই ভারী ভারী কেতাব খুলে বসার মতল বাঁটবেন টুপুরের বাবা অবনি কলেজে পড়ান তার দুটোই নেশা দুষ্প্রাপ্য প্রবন্ধের বই গেলা ও ঘুম পুজোর ছুটিতে দুটোই যে তিনি পুরো মাত্রায় উপভোগ করতে চাইবেন এত বলাই বাহুল্য তা এবার যদি অবনিদার সুখে ব্যাঘাত ঘটাই কিভাবে রাজস্থানে যদি একটা ট্রিপ করি ও মা রাজস্থান তো আমার স্বপ্ন কবে বেরোবো কদিনের জন্য যাব কোথায় কোথায় ঘুরবো ধীরে ধীরে আগে আগে বলি তাহলে মিতিনকে ঝলক দেখে নিয়ে গলা ঝাড়ল লক্ষ্মী পুজোর আগের দিন বিকেলে যাত্রা শুরু প্রথমে দুরন্ত এক্সপ্রেসে নয়াদিল্লি সেখান থেকে গাড়ি নিয়ে জয়পুর কোজাগরি পূর্ণিমার চাঁদতে আমরা জয়পুরে দেখব তারপর যাব আজমের পুষ্কর যোধপুর বিকানের জয়সলমের হয়ে মাউন্ট আবু দেন উদয়পুর টংক অ্যান্ড চিত্তরগড় দুর্গ দেখার মাঝে টুক করে একটু জঙ্গল সাফারি রণথম্বর ফরেস্ট অবশেষে ভরতপুর পাখিরালয় ছুঁয়ে ব্যাক টু নিউ দিল্লি এবং রাজধানীতে চড়ে প্রত্যাবর্তন মোট আঠারো দিন টুপুরের উত্তেজনায় দমবন্ধ হয়ে আসছে যেন নাচতে ইচ্ছে করছিল টুপুরের কল্পচক্ষে দেখতে পাচ্ছে দুর্গ মরুভূমির রুটের পাল সোনালী বালি রঙিন পাগড়ি পরা তাগড়াই লোকজন আচমকা মিতিন মাসির গলা এই শালিনীকে একটা কথা জিজ্ঞেস করিস তো অল্প কয়েকদিনের মধ্যে বাড়িতে নতুন কেউ এসেছে কিনা আজব কৌতূহল তো স্বপ্নটা তাহলে টানছে মাসিকে কিন্তু কেন পরদিন স্কুলে গিয়ে টুপুরের আক্কেল গুরুম শালিনী যেন আচমকায় বদলে গিয়েছে কাল তো মেয়েটার সঙ্গে দিব্যি পটে গিয়েছিল টুপুরের টিফিনের পর ক্লাসেও কথা বলছিল টুকটাক ছুটির পরও কত গল্প করলো ইমেল আইডি মোবাইল নাম্বার আদান প্রদান সবই হলো হাসি মুখে কিন্তু আজ যেন টুপুরকে চিনতেই পারছে না শালিনী নাকি চিনতে চাইছে না চোখে চোখ পড়লে দৃষ্টি সরিয়ে নিচ্ছে যে কথা বলা তো দূরস্থান প্রশ্ন করলেও এড়িয়ে যাচ্ছে উত্তর হলোটা কি শালিনীর কাল গোটা টিফিনটা সাবড়ে দিয়েছিল বলে আর সে টুপুরের কাছাকাছি ঘেঁচতে রাজি নয় নাকি স্বপ্নের ঘটনাটা পুরো গুলগাপি পাছে স্বপ্নটা নিয়ে টুপুর ফের জেরা শুরু করে এবং বানানো গল্পটি ধরা পড়ে যায় তাই শালিনী দূরে দূরে থাকছে মেদিন মাসে একটা রহস্যের গন্ধ পর্যন্ত পেয়েছিল একদিনে সবকিছু চৌপাট হয়ে গেল কিন্তু টুপুর অত সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয় শেষ না দেখে সে ছাড়বেই না স্কুল ছুটির ঘন্টা বাজতেই টুপুর প্রায় ঝাঁপিয়ে পড়ল শালিনীর ওপর গেট পর্যন্ত পৌঁছানোর আগেই ধরেছে শালিনীকে ক্ষুব্ধ গলায় বলল আই তোর কেসটা কিরে রে তুই কোনো কারণে আমার উপর রাগ করেছিস শালিনী সামান্য থতোমতোকেই বলল কই না তো তাহলে আমাকে আজ দেখতেই পাচ্ছিস না যে বড় জানিস তোর স্বপ্নটা নিয়ে কাল আমি বাড়ি গিয়েও কত ভেবেছি ইনফ্যাক্ট স্বপ্নটার কি অর্থ হতে পারে তাই নিয়ে আমি আহ ওই থাক না শালিনী থামিয়ে দিল টুপুরকে আমি এই জন্যই তোর থেকে তফাতে আছি। মানে ওই স্বপ্নটা নিয়ে আর আলোচনার ইচ্ছে নেই আমার কেন রে অত কফিওত দিতে পারবো না ধরে নে আমি কোনো স্বপ্ন টপ্ন দেখিনি যাব বাবা কাল যে তুই অত কিছু বললি ধর আমি মজা করছিলাম হুম তুই কাল খুব সিরিয়াস ছিলি হঠাৎ চেপে যেতে চাইছিস কেন রে আহ উইজিলা আমায় বোর করিস না তো আমার ভালো লাগছে না কেন রে স্বপ্নটা নিয়ে কিছু হয়েছে নাকি শালিনী একটুক্ষণিরপ তারপর আমার কিছু জিজ্ঞেস করিস না প্লিজ প্লিজ টুপুর হতভম্ব কি বলবে ভেবে পেল না হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ শালিনী খপ করে টুপুরের হাত চেপে ধরল নাক টেনে বলল এই স্বপ্নটা নিয়ে বাড়িতে কাল খুব অশান্তি হয়েছে রে কিরকম স্কুলে বন্ধুদের কাছে গল্প করেছি শুনে ছোট দাদু খুব রাগ করলেন বললেন এতে নাকি আমার অমঙ্গল ঘটতে পারে শুনে অমনি বাবা দাঁড়া 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 ছোট দাদুর কথা তো কাল বলিস নি উনিও কি তোদের বাড়িতে থাকেন নাকি না না উনি তো সবে কত রবিবার কলকাতায় এসেছেন মিথিন মাসে কি এরকমই কারো আগমনের সম্ভাবনা আন্দাজ করেছিল কাল কথাটা মনে হতেই টুপুর প্রশ্ন করে ফেলল উনি থাকেন কোথায় ওর কোনো ঠিক ঠিকানা ছিল না সন্ন্যাসী মানুষ পথে পথেই নাকি থাকতেন আমার জন্মের ডের আগেই তো উনি ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এখন রাজস্থানে এক আশ্রমে বাস করেন রানাকপুরে কলকাতা ফিরলেন হয় টোয়েন্টি ইয়ার্স পরে ও তা উনি বুঝলেন কি করে স্বপ্নটা অন্যদের বললে তোর ক্ষতি হতে পারে আমি কি করে বলবো বল বাবা ওর কথা মেনে নিলেন যে শালিনীর গলা ধরা ধরা শোনালো ফেসবুকে স্বপ্নটা পোস্ট করেছিলাম তো সেটা জানতে পেরে বাবা আরও রেগে গিয়েছিলেন এখন বাবার কড়া হুকুম আমি যেন স্বপ্নটা নিয়ে কারোর সঙ্গে আর ডিসকাস না করি এ তো অদ্ভুত হুকুম একটা স্বপ্ন কি এমন হাতি হাতিঘোড়া যে তাই নিয়ে বন্ধুদের সঙ্গেও কথা বলা নিষেধ আমি জানি না রে ছোট দাদু বারণ করলেন বলেই হয়তো অথচ কাল রাতেও আমি স্বপ্নটা দেখেছি তাই নাকি একই স্বপ্ন ছাড় তো ভুলে যা ওই স্বপ্ন দেখতে দেখতেই হয়তো কোনোদিন হার্ট ফেল করে যাব হয়তো সেটাই আমার নিয়তি ভারী দুঃখী দুঃখী দেখালো শালিনীর মুখখানা স্কুল বাস হর্ন দিচ্ছে বাসের পানে দৌড় দিল শালিনী চুপুরের বাড়ি কাছেই হাঁটতে শুরু করলো মন্থর পায়ে মেজাজটা যেন বিগড়ে গিয়েছে হঠাৎ শালিনীর স্বপ্নটা নিয়ে আর এগোনো যাবে না জেনে একটা অক্ষম ক্ষোভ ও জ্বালা ধরাচ্ছে বুকে মিতির মাসিও নিশ্চয়ই বিরক্ত হবে টুপুরের ওপর ভাববে মেয়েটা অকম্যায় রয়ে গেল পাঠ্য অবশ্যই মজা পাবে খুব মাসি বঞ্জি একসঙ্গে হতাশ হলে মেশো তো তালি বাজাবেই বাড়ি এসে আর বেরোতে ইচ্ছে করছিল না টুপুরের সহেলি দই বড়া বানিয়েছেন দুপুরে খুব একটা পছন্দের খাবার না হলেও নির্বিবাদে খেয়ে নিল আজ এবার বাবার ল্যাপটপখানা খুলে বসলে হয় মা বাবাকে না জানিয়ে সম্প্রতি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে টুপুর ছোট্ট একটা বন্ধুবৃত্ত তৈরি হয়েছে ফেসবুকে বিকেলবেলাটাই তাদের সঙ্গে খানিক বৈদ্যুতিন গল্প আড্ডা চালানোর আদর্শ সময় ল্যাপটপ চালু করতে গিয়েও থমকালো টুপুর সমন কাল ক্লাস টেস্ট আছে ইতিহাসের পরচুগিজ ডাচ ইংরেজ ফরাসিদের ভারতে আগমন তাদের ব্যবসা বাণিজ্য যুদ্ধ এইসব নিয়েই পরীক্ষা সাল তারিখ ঘটনা প্রবাহ একদম স্মরণে থাকে না টুপুরের বড্ড গুলিয়ে যায় কিন্তু যদি সে ধ্যারায় পরীক্ষায় মা তাকে কাঁচা চিবিয়ে খাবে মাসির সাগৃতি করার যেটুকু যা ছাড় মেলে তাও হয়তো জুটবে না সুতরাং মানে মানে বইপত্র খোলাটাই এখন বেশি জরুরি এইসব সাত পাঁচ ভেবে সবে টুপুর পড়ার টেবিলে বসেছে অমনি মোবাইল ফোনটা ঝনঝন টুপুরদের স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়া বারণ তাই দিনভর বাড়িতেই পড়ে থাকে ফোনটা এখন হঠাৎ সচল হলো যে বড় স্কুলের কেউ ডাকাডাকি করছে শালিনীর সঙ্গে টুপুরের গুজগুজ নিয়ে কৌতূহল নাকি পাড়ার কোনো বন্ধু মনিটারে দৃষ্টি পড়তেই ঈশ্বত অস্বস্তি মিতিন মাসি কী বলবে এখন সে মাসিকে একটু গলা ঝেড়ে টুপুর শর ফোটালো হ্যাঁ বলো বলবি তো তুই তোকে যা জানতে বলেছিলাম না ও সব জেনে জেনে কোনো লাভ নেই গো মাসি শালিনী স্বপ্নটাকে পুরো গিলে নিয়েছে বাড়ির লোকজনের কুতোয় আহ তোকে যা করতে বলেছিলাম সেটা করেছিস কি মাসির গলায় উষ্মার আভাস টুপুর চটপট শালিনীর ছোট দাদুর উপাখ্যানটা শুনিয়ে দিল কয়েক সেকেন্ড উপে কোনো সারা শব্দ নেই তারপর ফের মাসির কণ্ঠ হুম আমার আন্দাজটা তাহলে ভুল নয় একটা তাহলে সত্যি আছে মানে এক কথায় তো মানে বোঝানো যাবে না শুধু এইটুকু জেনে রাখো শালিনী তার বাবার কাছে বকুনি খেয়েছে রাতে খাওয়ার সময় সম্ভবত খেতে বসে উৎসাহ নিয়ে বলছিল তখনই প্রথমে ওর ছোট দাদু ওকে ধমকাল এবং তারপর ওর বাবা তুমি কি করে শিওর হচ্ছ কারণ শালিনী কাল বেলায় স্বপ্নটা পোস্ট করেছিল ফেসবুকে তখন ঘড়িতে আটটা ছয় রাত দশটার পর স্বপ্নটা ফেসবুক থেকে মোছা হয়েছে তুমি ওটা শালিনীর ফেসবুকে গেলে কেন ওর স্বপ্নটা আমার খুব হন্ট করছিল রে তাই মনে হলো মেয়েটার নেচারটা একটু স্টাডি করি কি বুঝলে ওর ফেসবুক ঘেটে মেয়েটা খুব চাপা ধরনের খুব বাচ্চাবেলা থেকেই ওর মধ্যে একটা ভয় বাসা বেঁধে আছে নিজের কোনো ফটো দেয়নি ফেসবুকে ওর বয়সী একটা মেয়ের ক্ষেত্রে যা রীতিমতো অস্বাভাবিক বন্ধু সংখ্যাটাও খুব কম সেটাও ওর ফেসবুক করা নেচারের সঙ্গে ঠিক খাপ খায় না হ্যাঁ গো মাসি মেয়েটা একটু আজব ধরনের বলে রোজ রোজ এক স্বপ্ন দেখে বলো এবং এমন স্বপ্ন যেটা তার বাড়ির লোক জনসমক্ষে চাউর করতে রাজি নয় নাড়ে টুপুর ব্যাপারটা তলিয়ে দেখতেই হবে আমার মনে হচ্ছে পরিবারটায় কিছু গোপন ঘটনা আছে ওই স্বপ্নটা তারই একটা মূল্যবান সূত্র স্বপ্ন সূত্র কিভাবে? সেম ড্রিম রিপিট হচ্ছে অর্থাৎ মেয়েটার মনে এমন কোনো ছবি আঁকা আছে যেটা ফিরে ফিরে আসছে আর এটা ঘটছে ওই ছোটদা দূর আবির্ভাবের পরে দিস ইজ নট কাকতালীয় টুপুর কিন্তু মাসি আমরা এগোবো কি করে শালিনীর বাবা মোটেই আমাদের অ্যালাউ করবেন না তার জন্যে উপায় ঢুকতে হবে তুই শুধু আপাতত শালিনীর উপর ওয়াচ রেখে যা বুঝেছিস কিন্তু তুমি পরে কথা হবে টুপুরের প্রশ্নটা থামিয়ে দিল মিতিন কাজ আছে রাখছি এমন আচমকা ফোন কেটে দিল মাসি টুপুর হতভম্ব খুব গভীর চিন্তায় থাকলে মাসি এরকম করে দেখেছে টুপুর কিন্তু চিন্তাটা যে কেন সেটাই মগজে ঢুকছে না কী এমন আছে শালিনীর স্বপ্নটায় স্মরণ করল টুপুর একটা দানব টাইপ লোক শালিনীকে নিয়ে লোফালোপি খেলছে একটা লোক থেকে দুটো লোক দু নম্বর লোকটি নাকি দেওয়ালে ঝোলে কোথেকে একটা লাঠি বেরিয়ে আসে তারপর লাঠি দেওয়াল গর্ত এসবের মানে কি তবে মিথিন মাসি কেসটা নেওয়ার জন্য যেভাবে উতলা হয়ে পড়েছে নির্ঘাত একটা অর্থ বের করে ফেলেছে স্বপ্নটার সেই অর্থটি অবশ্যই রোমাঞ্চকর খামকা মিতিন মাসির মগজের সঙ্গে পাল্লা টানার দরকার কি টুপুরের কেসটা মিতিন মাসি টুপুরের মাধ্যমেই তো পাচ্ছে সুতরাং টুপুর তো অনুসন্ধানে থাকবেই কিন্তু কি নিয়ে অনুসন্ধান সেটাই তো ছাই আধারে কোনো মানে হয় তো বলে ল্যাপটপখানা অন করলো টুপুর ফেসবুকে গিয়ে দেখলো দু তিনজন বন্ধু উঁকি ঝুঁকি দিচ্ছে জানলায় আড্ডা জুটে গিয়েও কি মনে করে খুঁজতে লাগলো শালিনীকে কি কাণ্ড মিলছে না কেন ভুস করে উবে গেল যে শালিনীর বাবা কি মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে তালা ঝুলিয়ে দিলেন নাকি এ তো ভারী অন্যায় তা বাবা ভদ্রলোকটি নিজে কি আছেন ফেসবুকে খুঁজতে না খুঁজতেই মিলেছে সন্ধান হ্যাঁ বহাল তবিওতে মজুদ আকাশ চাঁদ শেঠ প্রোফাইলটা তো বিটকেল শখ পেশা কিচ্ছু দেননি আকাশ তার বদলে রয়েছে একটা হিয়ালি মার্কা ঠিকুজি নাগর পাটনা রাজমহল মুর্শিদাবাদ মহিমাপুর ওঙ্গা হিরামানিক ফতেস্বরূপ ওংগঙ্গা আচ্ছা এটা কি কোনো পরিচয় হতে পারে না এই পাগল পরিবার নিয়ে মগজকে ট্যাক্স করে লাভ নেই বরং ইতিহাসের বইটা খুললে খানিকটা কাজ হয় ল্যাপটপকে ঘুম পাড়িয়ে এবার টুপুর পাঠে মনোযোগী তারই মধ্যে টের পেল বাবা ফিরলেন কলেজ থেকে ইতিহাসটা বাবার কাছে পড়তে মন্দ লাগে না খুব একটা ঘটনার পর ঘটনা এমন সুন্দর করে বুঝিয়ে বলেন অবনী পুরনো সময়টা যেন চোখের সামনে দেখতে পায় টুপুর কিন্তু বিপদও আছে কোর্স সিলেবাসের কথা মাথায় থাকে না বাবার ইতিহাসে ডুবে গিয়ে এক প্রসঙ্গ ছেড়ে চলে যান আর প্রসঙ্গে তখন তাকে বইয়ের পাতায় ফেরানো মুশকিল এই তো গত সপ্তাহে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে পাড়ি দেওয়ার বিবরণ দিতে গিয়ে ঢুকে পড়লেন ইউরোপের ইতিহাসে ফ্রান্স ইংল্যান্ডের যুদ্ধে ভারত তখন অবনীর মন থেকে কোথায় হাওয়া তবু টুপুর বাবার কাছে যাওয়ার জন্য উসখুস করছিল পলাশির যুদ্ধের বিশদ ইতিহাসটা মগজে পড়ে নিতে পারলে হাফ ইয়ারলি এর প্রস্তুতিটাও হয়ে যাবে একেবারে উঠতে যাচ্ছিল টুপুর আবার মোবাইল ঝনঝন এবং হ্যাঁ বলো মিতিন মাসি টুপুর উচ্ছ্বাসে ফেটে পড়ার আগেই মিতিনের নিরুত্তে স্বর হ্যাঁ শোন সোমবার তোদের ছুটি আছে না জন্মাষ্টমীর শনিবার স্কুল থেকে ফিরে তৈরি থাকিস কেন গো কোথাও যাবে নাকি মেষ তোকে এখানে নিয়ে আসবে রোববার আমরা শালিনীর বাড়ি যাব কত যে প্রশ্ন ফুসফুস করছে টুপুরের পেটে কিন্তু গলার স্বর ফুটছে না কেন বাড়িটার নাম সাদান হাই রবীন্দ্র সরোবরের একেবারে সামনে গেটের সামনে সবুজ বোলেভাট শোভিত রাস্তার ধারে গাড়িখানা পাক করল মিতিন ইশারা করলো টুপুরকে আয় এবারে ঢুকেই পড়ি টুপুরের বুক ধুক ধুক করছিল কাল স্কুলে পাখি পড়ার মতো করে বুঝিয়েছে শালিনীকে বলেছে তোর কোনো চিন্তা নেই আমার মাসি ভুলেও নিজে থেকে স্বপ্নের কথা তুলবে না শুধু তোর বাবার সঙ্গে আলাপ পরিচয় করে চলে আসবে টুপুর যে স্বপ্নটা শালিনীর মুখে শুনেছে সেটা পর্যন্ত প্রকাশ হবে না কথা দিয়েছে টুপুর অবশ্য মিথিনের যাওয়ার জুচ্ছই একটা কারণ বানাতে হয়েছে মাসিই তৈরি করে দিয়েছে গুছিয়ে মিথিনাচ গোয়েন্দা নয় একজন ইতিহাসবিদ কলকাতার জৈনদের উপর গবেষণা করছে ওই বিষয়ে তথ্য সংগ্রহ করতে আকাশ চাঁদের বাড়ি যাচ্ছে সে শালিনীও তাই জানে আকাশ চাঁদও মাসি যা ওস্তাদ অভিনেতা স্বচ্ছন্দে ঐতিহাসিকের ভূমিকায় মানিয়ে নেবে কিছুতেই ধরা পড়বে না ঠুপুর স্থির নিশ্চিত তবু যে কেন নার্ভাসনেসটা কাটছে না শালিনীকে ঠকাচ্ছে বলে নাকি মাসির প্রকৃত উদ্দেশ্য ঠাহর করে উঠতে পারছে না তাই কাল মাসির বাড়িতে পা রাখার পর না হোক পনেরো ষোলো ঘণ্টা তো কেটেইছে একবারও কি মাসি বলল স্বপ্নটায় কি রহস্য থাকতে পারে পার্থমেশ কত খেপালো তবু মাসির ঠোঁটে কুলুপ কি যে হতে চলেছে বুঝতে না পারলে অস্বস্তি তো থাকবেই উর্দিধারী রক্ষীর খাতায় নাম ঠিকানা লিখে লিফ্টে চড়েছে বঞ্চি দশতলায় বেরিয়ে সামনেই পিতলের নেমপ্লেট জলজল করছে আকাশ চাঁদ শেঠ আজ শাড়ি পরেছে মিতিন চোখে কালো ফ্রেমের চশমা কাঁচে পাওয়ার নেই বটে কিন্তু ওই চশমার দৌলতে বেশ একটা অধ্যাপিকা ব্যক্তিত্ব এসেছে মিতিনের চেহারায় শাড়ির আঁচল গুছিয়ে মিতিন বেল টিপল পাল্লা খুলে গিয়েছে দরজায় এক বছর পঁয়তাল্লিশের ভদ্রলোক ধবধবে ফর্সা মাঝারি হাইট পরনে সাদা পাজামা পাঞ্জাবি মাথার সামনের দিকটা প্রায় ফাঁকা তবে স্বাস্থ্যটি ভারী মজবুত এক ঝলক মিতিনকে দেখলেন ভদ্রলোক পরক্ষণে টুপুরকেও তারপর স্মিত মুখে আহ্বান জানালেন দুজনকে বসিয়েছেন প্রকাণ্ড লিভিং রুমের নরম সোফায় আলাপ সাঙ্গ হতেই বিনম্র স্বরে মিতিনকে জিজ্ঞেস করলেন একটু চা খাবেন তো দিদি নাকি কফি কিছু না হলেও চলবে আপনি ব্যস্ত মানুষ বেশি সময় নষ্ট করব না আপনার কাজের কথাটুকু বলেই চলে যাব তা বললে চলে আকাশ জোরে জোরে ঘাড় নাড়লেন আপনি আমার মেয়ের বান্ধবীর মাসিয়া একটু অতিথি সৎকারের সুযোগ তো দিতেই হবে বেশ তাহলে কফি হোক তবে শুধুই কফি দুধ চিনি ছাড়া আমারও ঠিক ওটাই পছন্দ তারপর টুপুরির দিকে ফিরলেন আকাশ আর তুমি দুধ খেতে পারো ওই দ্রব্যটি আমাদের বাড়িতে অঢেল পরিমাণে মজুদ থাকে দুধের নাম শুনলেই গা গুলিয়ে ঢোক গিলে টুপুর বলল পেট ভর্তি একটু ঠান্ডা জল পেলেই যথেষ্ট আমরা তো ঠান্ডা জল রাখি না আকাশকে একটু অপ্রস্তুত দেখালো ঠান্ডা জলে নানা ধরনের ব্যাকটেরিয়া জন্মায় তো তাই পারতপক্ষে হ্যাঁ জানি মিতিন মৃদু হাসল আপনারা সাধ্যমতো প্রাণী হত্যা এড়িয়ে চলেন জৈন ধর্মের জীবনের সমস্ত ক্ষেত্রে অহিংসাকে সব থেকে বেশি মান্যতা দেওয়া হয় আপনি তো জানবেন বটেই আমাদের ধর্ম নিয়েই তো আপনি আকাশ এক মুহূর্ত থামলেন এসত কুণ্ঠিত স্বরে বললেন তবে আমি কিন্তু খুব ধার্মিক মানুষ নই মানে আজকালকার দিনে যেটুকু মানা সম্ভব সেটুকুই কোনো মতে পালন করি আর কি টুপুর অনেকক্ষণ ধরে ছটফট করছিল চোখ ঘুরিয়ে ঘরের দেওয়াল দেখার ছলে উঁকি দিচ্ছিল আকাশ চাঁদের অন্তর্মহলে থাকতে না পেরে বলি ফেললো আচমকা শালিনী কোথায় ও বেরোচ্ছে না কেন শালিনী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সে কি কাল দুপুরে স্কুল ছুটির সময়ও তো ঠিক ছিল বললো কাল এখানে এলে আমার সঙ্গে কত গল্প করবে নো কাল সন্ধ্যে থেকেই কাহিল শেষ শ্রাবণের কড়া রোদ্দুরে ভাজা ভাজা হয়ে ফিরলো ফিরেই ঘরে এসি চালিয়েছিল ব্যাস ঠান্ডা লেগে গিয়েছে একবার কি ওকে দেখে আসব উপায় নেই রাত থেকেই ধুম জ্বর এখন তো ঘুমোচ্ছে টুপুর বেজায় হতাশ শালিনীর সঙ্গে মাসির যদি দেখাই না হয় তাহলে আজ আসাটাই তো বৃথা যা সকালটাই মাটি হলো আজ পার্থমে সব হেবি খেপাবে কিন্তু কি আশ্চর্য মাসির কোনো হেলদোল নেই দিব্যি কথা শুরু করে দিয়েছে আকাশ চাঁদের সঙ্গে হাসি হাসি মুখে বলছে আপনার বাংলাটি ভারী চমৎকার স্বাভাবিক সাত আট পুরুষ বাংলায় আছি আমাদের এক পূর্বপুরুষ পাটনা ছেড়ে ঢাকা হয়ে মুর্শিদাবাদে বসবাস শুরু করেন তারপর তো আমরা আর আমাদের আদি পাটনা থেকে যিনি এসেছিলেন তার নাম কি হীরানন্দ শাহ কেন বলুন তো তার নাম জেনে কি লাভ না আমি আসলে একটা হিসেব মেলাতে চাইছি মিতিন টান হয়ে বসল আপনাদের আদি বাসস্থান কি রাজস্থানের ওস আপনারা কি যাতে অসওয়াল ঠিক একদম ঠিক চুরাশি ঘর মারোয়ারি বণিকের মধ্যে আমরাই ছিলাম অগ্রগণ্য তবে এখন আমরা বাঙালি হয়ে গিয়েছি দুয়ে দুয়ে চারই হচ্ছে ঠিক কীভাবে আমার ডেটা অনুযায়ী বিখ্যাত বণিক জগৎ শেঠদের কোনো বংশধর এই শহরে বাস করছেন এবং অনুমান যদি ভুল না হয় আপনি ওই জগৎ শেঠ পরিবারেরই একজন তাই তো পলকের জন্য চোখচোড়া উদ্ভাসিত হয়ে উঠল আকাশ চাঁদের পরক্ষণেই যেন নিভে গেল মনি দুটো মৃয়মান স্বরে বললেন থাক না প্রসঙ্গটা আমরা কি অন্য টপিক নিয়ে আলোচনা করতে পারি না মিতিনের ভুরুতে পলকা ভাঁজ আপত্তির কারণটা জানতে পারি কবে ঘি খেয়েছি এখনও তার ঢেকুর তুলব ভালো লাগে না ম্যাডাম আকাশ হঠাৎ উঠে দাঁড়ালেন ছেড়ে অন্তরে মিলিয়ে গেলেন আকাশ মূল কথাটা তো আসছেই না মাসি স্বপ্ন রহস্য সব ভোঁ হয়ে গেল নাকি মিতিন নিরুত্তর নির্বিকার ভাবলে সিন মুখে দেখছে হলখানা দূরে দেওয়ালে গাঁথা শ্বেত ছোট্ট সিংহাসনে কোন এক ঠাকুরের মূর্তি পদ্মাসনে বসা দুধসাদা মূর্তিটার চোখ দুটো জল করছে সম্ভবত দামি কোনো পাথর দৃষ্টি সেই দিকেই তাকিয়ে আছে মিতিন মূর্তির একপাশে পাশে দেওয়ালে একটা বাঁধানো ফটো গুঁ ফলা টাক মাথা এক প্রৌঢ় মিতিন ছবিটাও দেখছে যেন ফিরেছেন আকাশ চাঁদ সামান্য কাট স্বরে বললেন আপনি কলকাতার সম্পর্কে প্রশ্ন করুন না যতটুকু যা জানি অবশ্যই বলবো মিতিন একটু চিন্তা করে বলল তথ্য জোগাড় করাটা তো আমার লক্ষ্য নয় ইন্টারনেট ঘাঁটলেই তো ভুরি ভুরি ইনফরমেশন মিলবে আসলে আমি কলকাতার জৈনদের একটু অন্যভাবে জানতে চাই তাদের পারিবারিক কাঠামো কীভাবে সেটা বদলাচ্ছে কিংবা আদৌ বদলাচ্ছে কিনা রাজস্থান উত্তরপ্রদেশের জৈনদের সঙ্গে তাদের কতটা ফারাক এই সব আমার গবেষণার বিষয় তার জন্যে আমি এক একটা জৈন পরিবার বেছে তাদের পরিবারের কাহিনী বিশদে নট্টম করছি আমি তাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখব এইটুকু গ্যারেন্টি দিতে পারি একটু যেন সহজ হলেন আকাশ আকাশচাঁদ আমি তো আপনাকে হেল্পই করতে চাই হাতের মুঠোয় ধরা মোবাইলটা সেন্টার টেবিলে রেখে মিটিন সোফায় হেলান দিয়ে বলল কলকাতায় আপনাদের ওরিজিনাল বাড়ি কোথায় উত্তর কলকাতায় মানিকতলার কাছে গৌরী বাড়ি নামে একটা জায়গা আছে হুম আমি চিনি আপনাদের পরেশনাথের মন্দিরটা তো ওখানেই পরেশনাথ মন্দিরের খুব কাছেই আমাদের বাড়ি ছিল অনেক দিনের পুরনো অন্তত দেড়শো বছর তো হবেই হুম অর্থাৎ মোটামুটি পাঁচ পুরুষ তখন আপনারা যৌথ পরিবারে ছিলেন নিশ্চয়ই এখন তো পরিবার টুকরো টুকরো তা বাকিরা কোথায় কোথায় ছড়িয়ে আছেন এক দুজন চলে গিয়েছেন রাজস্থানে নাগরে ওয়েস্টবেঙ্গলই মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ লালগোলার দিকে থাকেন কয়েকজন কেউ বা কলকাতাতেও আছেন কলকাতায় কোথায় ওই পরেশনাথ মন্দিরের কাছে বদ্রিদাস টেম্পল স্ট্রিট আমাদের পুরনো বাড়িতে ও তার মানে বাড়িটা এখনো আছে ভেরি মাছ দোতলাটা অবশ্য পুরো ভেঙে করেছিলেন আমার পিতাজি সেও তো প্রায় চল্লিশ বছর আগে আমার ছেলেবেলায় ও তা এখন সেখানে থাকেন কে আপনার নিকটাত্মীয় কেউ খুবই আপনজন আমার বড় ভাই মানে আমার দাদা আপনারা দুই ভাই পৃথক হয়ে গিয়েছেন বুঝি অনেকদিন আমার মেয়ে তখন বছর খানিকের সে এখন থার্টিন প্লাস মধ্যবয়সী এক কাজের লোক মিতিনের কফি এনেছে সঙ্গে বড় প্লেট ভর্তি কাজু কিশমিশ পাশে গেলাসে কি এক পানীয় আকাশনাদের অনুরোধে টুপুরকে গিলতে হলো পানীয়টা স্বাদটা অবশ্য মন্দ নয় দুধের মধ্যে সম্ভবত পেস্তা বাদাম বাটা মিশিয়ে বানানো তবু ওই দুধ আছে বলেই পেটটা যেন কেমন কিরকির করছে তাড়াতাড়ি এক মুঠো কাজু মুখে পড়ে দিল টুপুর মিতিন কালো বরণ কফিতে চুমুক দিচ্ছে কাপটা নামিয়ে রেখে হঠাৎ বলল যদি একটা ব্যক্তিগত প্রশ্ন করি জবাব মিলবে কি আগে প্রশ্নটা শুনি বারো তেরো বছর আগে আপনার বয়স ছিল বড় জোর ত্রিশ পঁচিশ আপনার মেয়ে তখন প্রায় কোলে ওই রকম একটা সময় ভাইয়ে ভাইয়ে আলাদা হওয়াটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় বিশেষত আপনাদের মারোয়ারি সমাজে মিতিন অল্প ঝুঁকল দাদা ভাইয়ে একেবারেই বনিবনা ছিল না বুঝি আমরা একেবারেই অন্য ধরনের মানুষ দাদা গোড়া প্রাচীনপন্থী ভীষণ রক্ষণশীল ধরনের সেই ছোটবেলা থেকেই বাবা যতদিন ছিলেন কোনো রকমে মানিয়ে চলেছি উনি গত হওয়ার পর আর একত্রবার সম্ভব হয়নি এই ফ্ল্যাটখানা কিনে উঠে এসেছিলেন নাকি এটি পরে কেনা কোনোটাই নয় ফ্ল্যাটটা কিনেছিলেন আমার বাবা অ্যাসেট হিসেবে ভালো দাম পেলে বেঁচে দেবেন বলে কিন্তু হঠাৎ তার মৃত্যু হয় দাদা আর আমি আপোষে সম্পত্তি ভাগাভাগি করে ফেলি দাদা আমাদের পুরনো বাড়িটা নেয় আমি পাই এই সাদার্ন হাইয়ের অ্যাপার্টমেন্ট টুপুরের অসহ্য লাগছিল মাসির এই একঘেয়ে প্রশ্নমালার কোনো মাথা মুন্ড খুঁজে পাচ্ছিল না সে আকাশ পারিবারিক সম্পত্তির খবর জেনে লাভ আছে কোনো অবশ্য মাসির মনের গতিপথ ঠাহর করা অসম্ভব উদ্দেশ্য একটা আছে হয়তো পরে বোঝা যাবে তখন হয়তো মনে হবে মাসির মতো ভাবতে শেখা কতটা জরুরি একই খাতে চলেছে মিথিনের জিজ্ঞাসা আচ্ছা আপনার দাদা তাহলে গোটা বাড়িটাই পেয়ে গেলেন সঙ্গে তো অনেকটা জমিও আছে নিশ্চয় হুম তা আছে প্রায় এক বিঘা মতো কিন্তু বাড়িটা মেন রোড থেকে অনেকটা ভেতরে তো সামনের রাস্তা তেমন চওড়া নয় সুতরাং প্রমোটার ছুঁবে কিনা সন্দেহ ঘরগুলো পেল্লাই পেল্লাই ইয়া ইয়া থাম আছে এক কারি বিশাল বিশাল দরজা জানলা ও সব মেনটেন করা কি কম ঝকমারি ম্যাডাম তাছাড়া তাছাড়া কি কোনো বখেরা আছে বুঝি না ঠিক তা নয় তবে মালিক তো দাদা একা নয় ভাগিদার আছে সেই ভাগিদার এসেও গিয়েছে মানে জমি বাড়ির মালিক তো ছিল দুজন আমার বাবা আর কাকা কাকা বহুকাল আগে সংসার ছেড়ে চলে গিয়েছিলেন তাই বাবা তারপর দাদা বাড়িটা একাই ভোগ করছিলেন কিন্তু গত সপ্তাহে সে কাকা ফিরে এসেছেন তো উনি নিজের অংশ হিসেবে একতলাটা চাইছেন এখন কিসব নাকি করবেন দাদা এখন মহা ক্ষিপ্ত রোজ দুবেলা আমার উপর চোটপাট করছে কেন আপনি কি দোষ করেছেন কাকা এসে প্রথমে আমার বাড়িতেই উঠেছিলো যে দাদা তাই ভেবে নিয়েছে হঠাৎ আকাশ চাঁদের থেমে গেল চোখ সরু করে বললেন জৈনদের নিয়ে গবেষণা করতে গেলে এইসব তথ্য কি আপনার কাজে লাগবে আরে না না আপনি গল্পের মতো করে বলছিলেন শুনতে বেশ লাগছিল দা বাই আপনারা তো শ্বেতাম্বর সম্প্রদায়ের জৈন তাই না হ্যাঁ কলকাতার বেশিরভাগ জৈনই শ্বেতাম্বর এখানে দিগম্বর সম্প্রদায় অনেক কম আপনারা সকলেই কি ব্যবসা বাণিজ্য করেন নাকি হুম মোটামুটি তবে অনেকেই তো আজকাল উচ্চশিক্ষা নিচ্ছে তারা চাকরি বাকরিও করছে আমাদের মধ্যে ডাক্তার অ্যাডভোকেটও কম নেই আমার মেয়েকেই তো ভাবছি কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবো যাতে ও আমার ব্যবসাটা দেখতে পারে আর কি আপনিও কি কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যাট হল আমি টেনে টুনে বি কম কম্পিউটার ছিল আমার নেশা ওই নিজে নিজে শিখেই এক্সপার্ট হয়েছি আগে তো একা একাই ওয়েব ডিজাইন করতাম এখন ওই লাইনেই কারবার ফেঁদে বসেছি বাপ ঠাকুরদের মতো শেয়ার মার্কেটে আমার আগ্রহ নেই আপনার দাদা বুঝি শেয়ারের লাইনে ওকে আপনি গোড়া বললেন কেন উনি বুঝি খুব ধর্মধর্ম করেন সেটা এমন কিছু খারাপ কাজ নয় দাদার অনেক অন্ধবিশ্বাস আছে যেমন অ্যালোপ্যাথি ওষুধ খেলে নাকি ধর্ম নষ্ট হয় সন্ধ্যের পর কিছু খাওয়া মানে প্রাণী হত্যার সম্ভাবনা জানেন আমার ভাবিজিকে প্রায় চিকিৎসা না করি মেরে ফেললো সাদে কি আমার ভাইপো বিদেশ পালিয়ে বেঁচেছে আবার হোঁচট খেলেন আকাশ চাঁদ বিরক্ত সুরে বললেন এই আপনি বারবার আমার পার্সোনাল ব্যাপারে ঢুকে পড়ছেন কেন বলুন তো যাব বাবা আপনি তো নিজে থেকেই বলছেন মিতিন মৃদু হেসে মোবাইলটা তুলে সময় দেখল আজ তাহলে চলি দরকার পড়লে আবার যোগাযোগ করব আকাশ চাঁদ অল্প ঘাড় নাড়লেন মিতিন উঠে দাঁড়িয়ে বলল আপনার কাকার সঙ্গে আলাপ হলে ভালো লাগতো তা তিনি তো বোধহয় এখন এই বাড়িতে নেই কাকা কোনো বাড়িতেই নেই উনি আছেন জৈন ধর্মশালায় বড় বাজারে ওখানে গিয়েই ওর সঙ্গে দেখা করেন উনিও আসেন প্রায় রোজই আপনি কাকার কথা খুব মেনে চলেন তাই না আচমকা একটা বেলাইনের প্রশ্নে আকাশ চাঁদ কেমন ভাবা চাকা খেয়ে গেলেন টুপুরও কম অবাক হয়নি কি যে বলতে চাই মিথিন মাসি কে জানে দুপুরে মাসির বাড়ির খাওয়াটা মোটেই না টুপুরের আয়োজন অবশ্য মন্দ ছিল না ঢাকুরিয়া বাজার থেকে একটা শোয়া কিলো ইলিশ মাছ এনেছিল মেশো মাসির হাতে ট্রেনিং পাওয়া আরতি দি ভাপা ইলিশটা রেদেও ছিল আজ দারুণ মাছের ডিম আর তেলের স্বাদটাও ছিল মনোহরণ কিন্তু টুপুরের মুখের উছলে তো এমনকি পাতে সুরেশের অতি সুমধুর রাবড়ি পর্যন্ত জিভে পানছে ঠেকলো মন ভালো না থাকলে যা হয় আর কি ফুচকাও তো তখন উঠছে শালিনীর বাড়িতে বেজ্জত হওয়াটা টুপুর কিছুতেই ভুলতে পারছে না হ্যাঁ বেদযো আকাশ যাই বলুন শালিনীর সঙ্গে দেখা করতে না দেওয়াটা অপমান হিসেবে দেখছে টুপুর মাসি সেই অপমানটা গ্রাহ্যের মধ্যেই আনল না আর গোদের উপর ফোঁড়া শালিনীর বাবার সঙ্গে কেন যে অতক্ষণ ধরে হাবিজাবি বকলো সেটা পর্যন্ত টুপুরের কাছে ঝেড়ে কাটছে না তাহলে মাসির বাড়িতে টুপুরের আর পড়ে থাকার দরকারটা আছে কি বরং মেশোকে বললেই হয় আজ বিকেলেই তাকে হাতিবাগানে পৌঁছে দিয়ে আসুক বুধবার ম্যাথসের ক্লাস টেস্ট কাল জন্মাষ্টমীর দিনটা না হয় পাটি গণিত বীজ গণিত কাটাবে কথাটা বলতেই ঘুমন্ত বোম ডিঙিয়ে বিছানা থেকে নামলো টুপুর দরজা পর্যন্ত যায়নি মেশর গলা শুনে পা আটকে গেল তুমি তাহলে শিওর আকাশ জগৎ শেখ বংশধর টু হান্ড্রেড কিন্তু পরিচয় গোপন রাখতে চাই কেন রাখেনি তো ভদ্রলোকের ফেসবুক প্রোফাইল তো বলেই দিচ্ছে উনিকে মানে হাও হাও হাউ না তো যা বলছি বন্দিয়ে শোনো রাজস্থানের এক মরুদ্যান শহর নাগর সেখান থেকে জৈন বণিক হীরানন্দ শাহ এসেছিলেন পাটনায় বাদশাহ শাহজাহানের আমলে হীরানন্দের ছেলে মানিকচাঁদ পাটনা থেকে এলেন বাংলার তখনকার রাজধানী ঢাকা রাজমহলে মুর্শিদকুলি খাঁ বাংলার নবাব হয়ে রাজধানী সরিয়ে নিয়ে গেলেন মুর্শিদাবাদে মানিকচাঁদও তার পিছু পিছু সেখানে হাজির ঝানু ব্যবসায়ী মানিক চাঁদের কারবার ছড়িয়ে পড়ল দূর দূরান্তরে বেনারস এলাহাবাদ কোরা জাহানাবাদ আগ্রা এই সব ছাড়িয়ে সেই দিল্লি পর্যন্ত বাদশাহ ফারুক শিয়ার তাঁকে দেন ওই শেঠ খেতাব আচ্ছা 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 তার মানে পরে সেটাই হয়ে যায় জগৎ শেঠ তো আগে না স্যার দিল্লিতে একটা বড় আকাল হয়েছিল তখন বাদশার হয়ে অজস্র লোককে হুন্ডিতে টাকা ধার দিয়েছিলেন শেঠ মানিক চাঁদের দত্ত পুত্র খুশি হয়ে বাদশাহ তাকে দিলেন জগৎ শেঠ উপাধি বংশটার নামই হয়ে গেল জগৎ শেঠ ওদের মতো টাকা তখন গোটা ভারতে একজন বণিকেরও ছিল না ইংরেজ ফরাসি ডাচ কোম্পানিগুলো তখন ধারের জন্য জগৎ শেঠের কাছে এসে হাত কচলাত মুর্শিদাবাদের কাছে মহিমাপুরে প্রকাণ্ড এক প্রাসাদে বাস করতেন জগৎ শেঠরা ধন দৌলত তখন ও বাড়িতে উপচে পড়ত আচ্ছা সেই জন্যই মহিমাপুর কিন্তু এই ওং গঙ্গা কেন ওর পরেই সব হয়ে গেল কিনা হয়তো সেটা বোঝাতেই দরজার ওপারে কেন এখানেই চলে আয় মিতিন আচমকা গলা উঠালো টুপুর থতমত তারপর পর্দা সরিয়ে মাসির ড্রয়িং রুমে ঢুকেছে ভাবলাম তোমাদের জ্ঞান চর্চায় বিঘ্ন ঘটবে তাই তাই আড়াল থেকে তোমাদের কথা তাই তো তোকে একটা বেসিক টিপস আড়ি পেতে যখন কিছু শুনবি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে সতর্ক থাকবি পর্দার ওপারে দাঁড়িয়ে আছেই অথচ পা দুখানা স্পষ্ট দেখা যাচ্ছে এমনটা যেন আর না হয় টুপুর মনে মনে জিপ কাটল মুখে অবশ্য বললো ও সব শিখে আমার কি হবে তুমি তো আর আমার অ্যাসিস্ট্যান্ট করছো না কি যুক্তিতে এমন একটা সিদ্ধান্তে পৌঁছলি তোমার অ্যাটিটিউডেই বোঝা যায় তুমি আমার সঙ্গে কিছু আলোচনাই করতে চাইছো না খুব চটেছিস ওরে বোকা আমি তোকে নিজের মতো করে ভাবনা করার সময় দিলাম যাতে তোর মনে রহস্যটা নিয়ে নানান প্রশ্ন উঠে আসে ঘটনা প্রবাহের অস্বাভাবিক অংশগুলো তোর নজরে পড়ে কি জানি বাবা আমি তো তেমন কিছু দেখছি না একমাত্র ওই শালিনীকে লুকিয়ে রাখা ছাড়া কেন লুকিয়ে রাখলেন বলে তোর মনে হয় যাতে ওই উদ্ভট স্বপ্নটা নিয়ে কোনো কথা না ওঠে না না এমনটা আকাশ ভাববেন কেন আমি তো গিয়েছি অন্য প্রয়োজনে হয়তো শালিনী আগেই টুপুরের নামটা বাবাকে বলেছিল কিংবা তোমরা যাবে শুনে জেরা করে শালিনীর মুখ থেকে জেনে নিয়েছেন ঐন্দ্রিলা আমার মেয়েটা ওই ব্যাড ড্রিমটি সম্পর্কে অবহিত টুপুরের বদলে পার্থ্যই যুক্তি খাড়া করলো হয়তো উনি ভেবেছেন শালিনী সামনে এলে ঐন্দ্রিলা আই মিন আমাদের টুপুর হয়তো প্রসঙ্গটা তুলে বসতে পারে তো তাই টু বি অন দ্য সেফ সাইড উনি শালিনীকে আড়ালে দাঁড়াও 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 স্বপ্নটার একটা বিপদ ঘটার মতো সাইডও আছে তাহলে থাকতেও তো পারে অন্তত শালিনীর বাবা তাই মনে করেন আর শালিনীর ওই দাদুটিও আমি তো সেই সাইডটাই খুঁজছি মশাই আর সেই ব্যাপারে ওই দাদুটির কি ভূমিকা সেটাও আমাকে জানতে হবে কিন্তু কেন এখানে তো কোনো ক্রাইম টাইমের ব্যাপার নেই মাসি শুধু অপরাধ আর ক্রিমিনালের সন্ধান করাই কি আমার থার্ড আইয়ের কাজ টুপুর যে কোনো রহস্য জট খোলাই তো তৃতীয় নয়নের লক্ষ্য তাছাড়া শিগগির একটা অপরাধ ঘটবে কি না সে সম্পর্কেও আমি নিশ্চিত হতে চাই কারণ বিপদে যে পড়তে পারে সে এক অতি নিরীহ বালিকা মিতিন মাসি তুমি কি শালিনী কথা বলছো অবশ্যই স্বপ্নটা যে সে দেখেছে এবং এখনো দেখছে নিশ্চয়ই এটা অকারণে নয় মিতিন ভুরুকুঁচ গলো দেওয়াল ঘড়িটা দেখলো এক ছলক আঙুল তুলে টুপুরকে বলল এই সময়টা শালিনীর সম্ভবত একা আছে ওকে একটা মেসেজ করতো কি লিখবো বেশি কিছু নয় লুকিয়ে ফোন করো ভেরি আর্জেন্ট যদি উত্তর না আসে আমার ষষ্ঠ এনজিও বলছে আসবে ধরো এলো কি বলবো সেটা তুই আমার উপর ছেড়ে দে টুপুর কথা তো বলবো আমি সন্দিগ্ধ চোখে মাসিকে দেখতে দেখতে ঘর থেকে মোবাইলটা নিয়ে এলো টুপুর টুক বোতাম টিপে রাখলো পাশে হৃদপিন্ডে লাভ ডুব এই বুঝি বেঁচে উঠল অত টেনশন করিস না ওর একটু সময় লাগবে বলেই পাঠর দিকে ফিরেছে মিতিন আমাদের যেন কি নিয়ে কথা হচ্ছিল পাঠর পিটপিট। জগৎ শেঠ হুম জগৎশেঠ ওদের ধনরত্ন নিয়ে তো গল্পগাছা কম নেই ব্যবসা শুরু নিয়েও উপাখ্যান আছে হীরানন্দ শাহ নাকি পাটনা এসেছিলেন প্রায় শূন্য হাতে একদিন ঘুরতে ঘুরতে পাটনার কাছে এক জঙ্গলে ঢুকে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলেন হীরানন্দ হঠাৎ ঘুম ভাঙে এক আর্তনাদ শুনে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন কাছেই এক ভাঙাচোরা প্রাসাদ তার অন্তরে এক অসুস্থ বুড়ো লোক যন্ত্রণায় কাটাচ্ছে হীরানন্দ সেই বৃদ্ধের খুব সেবা শুশ্রূষা করেন কিন্তু বুড়ো লোকটি বাঁচেননি তার সৎকার করার পর হীরানন্দ আবিষ্কার করেন বিপুল টাকা পয়সা রেখে গিয়েছেন ভদ্রলোক বুঝেছি 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 সেই টাকা খাটিয়েই জগৎচরের রমরমা তাই তো পার্থ ঘাট তোলাল আমাদের কবলে যে কেন এমন জোটে না সরি তুমি ওই টাকা পেলে দু মাসে উড়িয়ে দিতে খেয়ে খেয়ে হীরানন্দ কি করেছিলেন জানো গোটা টাকাটা একবারে নেননি যতটুকুনি দরকার শুধু ততটুকুনি নিয়ে যেতেন খেপে খেপে এসে যাই হোক পরের টাকায় শেট বনায় কৃতিত্ব তো নেই অন্যের টাকার জোরে ওরা শেট হননি ব্যবসা বুদ্ধির জোরে ওরা ধনী হয়েছিলেন তখন মুর্শিদাবাদে ট্যাক্সাল ছিল সেখানে নিজস্ব মুদ্রা তৈরি করা হতো নবাবের ওরা ছিলেন তার কর্তা নবাবের গোটা টাকা পয়সার জগৎটাই ছিল ওদের মুঠোয় কত ধন সম্পদ ছিল ওদের বাড়িতে জানো দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওসব হিসেবে হবেই না চার সিন্দুক বোঝায় রৌপ্য মুদ্রা মজুদ থাকতো সর্বদা এছাড়া ছিল দু সিন্দুক সোনার মোহর আরও চার সিন্দুক সোনা রুপোর বাট সিন্দুক ভর্তি হিরে জহরত প্লাস রাশি রাশি মুক্ত প্লাস চুনি দিয়ে তৈরি একটা লক্ষ্মী মূর্তি জৈনগুরু ভগবান পার্শ্বনাথের একখানা স্ট্যাচু পান্না দিয়ে তৈরি যা মাসি তুমি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছো টুপুর না বলে পারলো না অবিশ্বাসী সুরে বলল এত কিছু কারো থাকে নাকি সত্যি ছিল রে শুধু তাই নয় মাত্র দু পুরুষেই এই সম্পত্তি তৈরি করেছিলেন জগৎ নবাব বিদেশি বণিক দেশি জমিদার সকলে ছিল ওদের কৃপা প্রার্থী তবে বেশি দিন ভোগ করতে পারেননি ফতেহ চাঁদের নাতি মেহতাব চাঁদ পর্যন্ত জলুস ছিল তারপর ঠিকই পতন শুধু পতন ঠিক হয়েছে ওই জগৎ সেটি না সিরাজ বিরুদ্ধে চক্রান্তের মূল পাণ্ডা। হুম অর্থ বল ওরই সবচেয়ে বেশি ছিল কি না ইংরেজ রাজে সিরাজকে হটিয়ে একদিন দেশটার রাজা হয়ে বসবে আর সেই সঙ্গে তাঁদেরও কপাল পূর্বে এতটা ওরা অনুমান করতে পারেননি মীর কাসেম তো ওদের দু চোখে দেখতে পারতেন না মেতাপ আর তার ভাই স্বরূপ দুজনকেই উনি মাঝ গঙ্গায় ডুবিয়ে মারেন ইজ পার্থর দিয়ে বিস্ময় ঠিক রে এলো যান আচ্ছা ওই জন্যই ইয়েস মেতাপ চাঁদের ছেলে খসেল চাঁদ জগৎ শেঠ হয়েছিলেন বটে কিন্তু কোমরের জোর ভেঙে গিয়েছিল আর দু তিন পুরুষ পর থেকেই তো ইংরেজের হাত তোলা হয়ে জীবন ধারণ মাসহারা মিলত যৎসামান্য সেই টাকায় তুমি এত জান করতে কি মাসি ইন্টারনেট গেটে নো ম্যারামাজ তার চেয়েও নির্ভরযোগ্য সোর্স সেটা কি কি নয় কে সোর্সটা অবশ্য ডিক্লেয়ার করবো না কেন সোর্স গোপন রাখাই বুঝি টিকটিকি জমাতে আইন টপুরো একটু ফুট কাটতে যাচ্ছিল হঠাৎ পাশে রাখা মোবাইল স্বরূপ মনিটরে শালিনীর নাম বাটন টিপতে গিয়েও থমকালো টুপুর নার্ভাস মুখে বলল ও মাসি তুমি ধরবে না আমি আমাকেই হ্যালো আমি শালিনীর সঙ্গে কথা বলছি তো হ্যাঁ রো আমি খুব সরল আমি অঞ্জলা নই শালিনী আমি অঞ্জলার মাসি সকালে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম সারা শব্দ নেই মিদিন প্রায় ফিসফিস করে বলল। তুমি এখন কোথায় আমাদের ফ্লোরের করিডোরে বাবা বাড়ি নেই নাও বেরিয়ে গেলেন বাড়ি তাই জি মানে আলোকচাঁদ আঙ্কেলের সঙ্গে উনি আজ এসেছিলেন বুঝি হ্যাঁ অনেকদিন পর কিন্তু আপনি কেন ফোন করছেন শালিনী আমি যা বলছি মন দিয়ে শোনো আমি ইতিহাসের গবেষক নই মনের গলি ঘুঁচি ঘাটি তোমার স্বপ্নটার মানে খুঁজছি ওপ্রান্ত আবার চুপ মি একটু সময় নিয়ে বলল ভয় পেও না শালিনী প্লিজ তুমি কি সত্যি জানতে চাও কেন দেখছো স্বপ্নটা তো কিন্তু এতে কোনো কিন্তু নেই শালিনী ভয়টা পাচ্ছ তুমি কষ্টটাও তোমারই হচ্ছে দেখো মেয়ে তুমিও নিশ্চয়ই মন থেকে ভয়টাকে উপড়ে ফেলতে চাও নয় কি হ্যাঁ চাই তো তাহলে যা যা প্রশ্ন করব মনে করে জবাব দাও তো স্বপ্নটা প্রথম কবে দেখলে লাস্ট মানডে না না লাস্ট সানডে সেদিন কোনো স্পেশাল ইভেন্ট তোমার দাদু কি হ্যাঁ সানডে সন্ধেবেলাতেই উনি আমাদের বাড়ি এলেন তুমি কি আগেও কখনো ওকে দেখেছিলে না তবে অনেক গল্প শুনেছি কীরকম একটা দুটো গল্প কি শুনতে পারি উনি নাকি লেখাপড়ায় খুব ব্রাইট ছিলেন একবার যা পড়তেন তাই নাকি ওর মেমোরিতে রয়ে যেত অনেক ভাষা জানতেন ইংরেজি বাংলা হিন্দি ছাড়া সংস্কৃত ফার্সি উর্দু জার্মান উনি নাকি পাস্ট প্রেজেন্ট সব দেখতে পান কে বলেছে তোমাকে এসব বাবা। বা উনি ছোটো দাদাজিকে খুব রেসপেক্ট করেন ওর সঙ্গে তোমার বাবার যোগাযোগ আছে বুঝি আচ্ছা তো এভরি ইয়ার বাবা একবার ওর আশ্রমে যান রাজস্থানে তুমি কখনো সেখানে যাওনি আই মিন তোমার বাবা নিয়ে যাননি তোমাকে না উনি নাকি ফ্যামিলির লোকজনের সঙ্গে দেখা করতে চান না একুপুরের অবাক লাগছিল কোনো জড়তা নেই বেশ টক টক কথা বলছি শালিনী মিদিন মাসে কি ভোজবাজিতে শালিনীর জড়তা কাটিয়ে দিল নাকি মৃতিন মাসে জিজ্ঞেস করছে তো হঠাৎ উনি কলকাতায় চলে এলেন যে বড় বাবাই বোধ হয় কি এক জরুরি কারণে ওকে ডেকেছেন হুম তো ছোটো দাদাজিকে দেখার জন্য তুমি খুব এক্সাইটেড ছিলে নিশ্চয় হ্যাঁ ছিলাম তো অত স্টোরিজ শুনেছি তিনি নিজে আমাদের ফ্ল্যাটে আসবেন সেদিন দাদাজি আসার পর কি কী হলো একটু গুছিয়ে বলো তো দাদাজিকে দমদম অ্যাপর থেকে নিয়ে এলেন বাবা আমি মা সবাই ওকে প্রণাম করলাম মা কত কি বানিয়েছিলেন উনি কিছু খেলেন না একটা পুরনো বই ছিল ওর কাছে বাবা আর উনি ওইটা খুলে কী সব কথা বলতে লাগলেন তোমার সঙ্গে কথা বলেননি হ্যাঁ আমাকে ঘরে নিয়ে গিয়ে কত গল্প বললেন আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম রাতে খাবার জন্য মা যখন ডাকলো আহের চাঁদজি চলে গিয়েছেন আর আসেননি উনি রোজা আসছেন তো কাল রাতেও হ্যালো হ্যালো আচমকা কুট করে কেটে গেল লাইনটা টুপুর হাঁ পাথর ভুরু জড়ো মোবাইলটা নাড়াচাড়া করছে মেতিন দৃষ্টি জানলার ওপারে কি ভাবছে মেতিন মাসি সন্ধে নেমেছে কলকাতায় দুপুর থেকেই আকাশে আজ মেঘেদের ঘন ঘটা কিন্তু বৃষ্টি নামছে না হাওয়াও বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ বিচ্ছিরি গুমোটে প্যাচ প্যাচে গরম মানুষজনের প্রাণ যায় যায় দশা টুপুরও ছটফট করছিল শুধু গরমে নয় টেনশনেও আবার ফোনটা তুলে রিং করল শালিনীকে উফ আবার সেই সুইচ অফ না ব্যাপারটা খুব খারাপ মেয়েটাকে নতুন করে কেন যে জড়িয়ে দিল মাসি ধরা তো পড়েছেই ফ্ল্যাটের বাইরে এসে ফোন করার জন্য জোর বকুনিও খেয়েছে নির্ঘাত স্বপ্নটা নিয়ে কেন যে এত কুস্তি লড়ছে মাসি টুপুর ঘরে ফের উকি দিল এখনো বুম বুমকে হোম করাচ্ছে মাসি ওদিকে পার্থমেশও এক মনে একটা আদিকালের পুরনো ফুটবল ম্যাচ দেখছে টিভিতে আশ্চর্য কারও কোনো তাপ উত্তাপ নেই ওই ঘটনার পরেও দিব্যি নাচতে নাস্তে মাটন রোল নিয়ে এলো মেশো টুপুরকে গপ গপ করে তা খেতেও হলো এদিকে যে টুপুর বন্ধুর চিন্তায় কত কাতর তাকেও বুঝতেই পারছে না পাশে গিয়ে করে বসলো টুপুর ঘুমে গলায় বলল আমার বন্ধুটার যে কী হলো কে জানে কি আবার হবে পার্থ তেমন একটা আমল দিল না বরং পেটের কথা বেশ খানিকটা উগড়ে দিতে পেরে সে হয়তো অনেকটা নিশ্চিন্ত এখন তোর মাসি তাকে কত ভরসা দিল বলতো কিন্তু যেভাবে ফোনটা কেটে গেল আরে তার একাধিক কারণ থাকতে পারে হয়তো তখনই ওর ব্যাটারির চার্জ পুরিয়ে গিয়েছিল কিংবা সার্ভিস প্রোভাইডার কোম্পানিটির হয়তো ঠিক ওই মুহূর্তে সার্ভার বসে গেল কিন্তু তারপর থেকেই তো ফোন সুইচ অফ আছে মেশো প্লেন অ্যান্ড সিম্পল ফ্ল্যাটে ফিরে গিয়ে সে বাবার আদেশ মতো ফোনটি বন্ধ করে রেখেছে পার্থ ঝুঁকল সামনে এদিক ওদিক দেখে নিয়ে গলা নামিয়ে বলল আরে তোর মাসির মাথাটা একেবারে গিয়েছে দেয় না মাসিকে স্বপ্নের কথাটা বলাই বক্ষুরি হয়েছে আরে হাতে এখন কেস টেস নেই তো তাই জোর করে কেস বানানোর চেষ্টা চালাচ্ছে ভাব তুই একটা স্বপ্নকে ধরে তার মধ্যে জগৎ শেঠ পরিবারকে এনে খালি উত্তেজনার আগুন পোহানো ছাড়া আর কোনো লাভ আছে আরে কাল রাত্রে আমিও তো স্বপ্ন দেখেছি আমি একটা নদীতে ডুবে যাচ্ছি সেখানে গ্লেসিয়ারের মতো রাবড়ির মোটা মোটা স্বর ভাসছে তুমি বানিয়ে বলছো না রে সত্যি আমি একটা স্বরের ওপর উঠেছি অমনি স্বরটা ডুবতে শুরু করলো আমি প্রাণ করে নেই তারপর উঠে বসে ঢক ঢক করে জল খেলে বিছানা থেকে নেমে গিয়ে মিতিন দরজায় সেখান থেকেই টুপুরকে বললো তোর মেশোকে জিজ্ঞেস করতো ফ্রিজের রাবড়ির ভাঁড়টা তখনই অর্ধেক করেছিল কি না তখন তুমি জেগেছিলে বুঝি পার্থ ঘাড় চুল করছে আগে না তোমার অভ্যেস আর কার্যকারণ সম্পর্ক দিয়ে মেলালাম মিতিন সোফা এসে বসল মোলায়েম সুরে বলল শালিনীর স্বপ্নটাও আমি ওভাবে স্টাডি করছি মশাই টাইম পাস মন্দগি পার্থ স্বরে বিদ্রুপ রাত দুপুরে চুরি ধরা পড়ে যাওয়ার ঝাল মেটাতে টক টক গলায় বলল শেষে কিন্তু অশ্বডিম্ব মিলবে মিথিন একটু ছুটল না হাসি মুখে বলল। আমাকে কয়েকটি জিনিস বুঝিয়ে দেবে পাঠু টিভি অফ করে সিধে হয়ে বসলো লেটমি ট্রাই যে সংসার মানুষটা আত্মীয় স্বজনদের দেখতে চান না তিনি হঠাৎ উড়ে এলেন কলকাতায় উড়ে ট্রেনে চেপে নয় খরচের কথাটা এক্ষুনি ধরছি না কিন্তু এত কিসের আরে শালিনী তো বলল আকাশ চাঁদকে ডেকে এনেছেন ডাকতেই উনি চলে এলেন যিনি বিশ বছর কলকাতার ছায়া মারান না এসেই চামড়া বাঁধানো কিতাব খুলে জরুরি আলোচনায় ব্যস্ত হয়ে পড়লেন দুই জৈন যাদের একজন প্রবীণ সন্ন্যাসী তারপরই নাতনিকে গল্প শোনাতে এগিয়ে এলেন যে রাত্রির সঙ্গে তার পরিচয় নেই গল্পটা কি নিয়ে তা জানি না কিন্তু সেই গল্প শুনে সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে পড়ল শালিনী আর সেই রাত থেকেই শুরু হয় মেয়েটার দুঃস্বপ্ন ওটা কাকতালিও অন্য ঘটনাগুলোর সঙ্গে মেলাচ্ছ কেন ওটাকে মানতাম যদি স্বপ্নটা গোপন রাখার জন্য আকাশ চাঁদ আর আহির চাঁদ মরিয়া হয়ে না উঠতেন এমন স্বপ্ন যা রোজ রিপিট হয় ঘটনাটা খুব স্বাভাবিক লাগছে তোমার পার্থ আর টুপুর চোখ চাবি করল ঢোক গেলে পার্থ বললো না মানে দুনিয়ায় রোজ অনেক অস্বাভাবিক ঘটনা তো ঘটে তার মানে এই নয় যে পেছনে সর্বদাই একটা ক্রাইম হচ্ছে বা হতে চলেছে এখানে কিছু একটা ঘটবেই ইনফ্যাক্ট হয়তো অলরেডি ঘটে গিয়েছে কি করে বলছো তুমি কি জ্যোতিষচর্চা শুরু করেছ নো জগৎ শেটদের ইতিহাস যা বলছে আর বেশি না তো জগৎ সেটদের হিস্ট্রি আবার গাঁটা হয়ে গিয়েছে আকাশটা চার ছালিনীরা আদৌ জগৎ শেটি নয় বটে মুচকি হাসল মিতিন বুম বুম ঘর থেকে বেরিয়ে জুলজুল চোখে বন্ধ টিভির দিকে তাকাচ্ছিল তাকে কার্টুন চ্যানেল চালিয়ে দিয়ে সোফায় বাবু হয়ে বসে মিতিন বলল তা কী জেনেছো একটু শেয়ার করা যাক হ্যাঁ তুমি যখন ওই খুশাল চাঁদের কথা বলছিলে তিনি কিন্তু ছিলেন বেজায় করুচে জৈন মন্দির বানিয়ে আর দান ধ্যান করেই জগৎ সম্পত্তি প্রায় লাটে তুলে দিয়েছিলেন এমন হাল হয়েছিল ইংরেজদের কাছে খরচ চাইতে শুরু করেন বছরে তিন লাখ টাকা বরাদ্দ করেছিলেন ইংরেজ নেননি খুশল চাঁদ কারণ তার মাসিক খরচই ছিল এক লাখ টাকা বলো কি? তখনকার এক লাখ মানে তো এখনকার কোটি টাকার সমান আরে তার চেয়েও ঢের ঢেড় বেশি ওই টাকা উড়িয়েই তো ফৌদ হয়েছিলেন খুশাল চাঁদের পর এলেন হারাক চাঁদ তারপর ইন্দ্রচাঁদ দেন গোবিন্দ চাঁদ তিনিও ছিলেন টাকা উড়ানোর মাস্টার জগৎ শেটদের যেখানে যা সম্পত্তি ছিল সব বেচে বুচে দিয়ে তার প্রায় নাঙ্গা ফকিরের দশা মাত্র বারোশো টাকা বিকে দিত ইংরেজরা শেষে সংসার চালাতে তাই নিতে পেতে তিনি মারা যেতে মাসোহারা গেল তার ওই খুঁত ভাই কিষাণ চাঁদের হাতে টাকার পরিমাণ তখন আটশো তার আবার এক ভাগিদার জুটলো গোপাল চাঁদ ওই টাকা থেকে তিনশো চলে গেল তার গব্বায় ভাব তুই খুবই করুন আরে আরও আছে গোপালের পর নাম কাওয়াজতে জগৎ ছেট হলেন গোলাপচাঁদ আঠারোশো সাতানব্বইয়ের ভূমিকম্পে তাদের মহিমাপুরের বাড়ি মন্দির সব দুলিশ সাত ইংরেজদের সাহায্য নিয়ে আবার বাড়ি টাড়ি হলো বটে কিন্তু তখন জগৎ চেট পরিচয় দিলে লোকজন হাসে যেমন কর্ম তেমনি ফল সিরাজদ্দৌল্লার সঙ্গে বেমানি করে ইংরেজকে রাজা বানানোর উচিত শাস্তি হ্যাঁ সবাই তাই বলে নিয়তি নাকি সাজা দিয়েছে বংশটাকে যাই হোক চাঁদের ছেলে দ্বিতীয় ফতে চাঁদেরও মৃত্যু ঘটেছে বছর পঞ্চাশ আগে মুর্শিদাবাদের বহরমপুরে পাঠক ঘাড় বেঁকিয়ে মিথিনের দিকে তাকালো কি আমার ফান্ডায় কিছু ভুল আছে না মোটামুটি কারেক্ট হ্যাঁ ভাঙবে তবু মচকাবে না এবার এইটুকু তো মানবে দেড়শো বছর আগে বদ্রিদাস টেম্পল স্ট্রিটে যারা বাড়ি বানিয়েছিলেন তারা কোনোভাবেই জগৎছেট নন সরি মানা গেল না কেন কেন কারণ এত খেটে খুঁটে তুমি শুধু ইতিহাসের অর্ধেকটা জেনেছ বলতে পারো চাঁদের উল্টো পিঠে গল্প ভাববে না তো যেন কি খোসেল চাঁদের এক ভাই ছিল উদয় চাঁদ তার বংশধররা জগৎ শেঠ উপাধি পাননি ঠিকই কিন্তু তারাও তো ওই পরিবারেরই অংশ জগৎ বলে তারা পরিচয় দেন না কিন্তু ওই বংশের সৌভাগ্যের ভাগ তারাও পেয়েছেন এমনকি জগৎ কিছু কিছু বিশেষ সম্পদ এদের কাছে গচ্ছিত রয়ে গিয়েছে তোমায় কে বললো এটা তোমার সেই সোর্স ধরো তাই অনেক দলিল দস্তাবেজ ঘেঁটে তিনি জানাচ্ছেন মূল জগৎ পরিবার যখন ক্রমশ ডুবছে এদের রমরমা তখন হু হু করে বেড়েছে মূলধন কোথা থেকে পেয়েছিলেন সেটাই তো রহস্য সেই বিষয়ে অবশ্য নানান জনশ্রুতি আছে কোথাও বলা হচ্ছে জগৎ অনেক লুকোনো সোনাদানা এদের হাতে এসে গিয়েছে আমার গল্পে আমি নট ইন্টারেস্টেড যদি কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট থাকে তো বলো নয়তো মুখে কুলুপ গুমরা গলায় কথাগুলো ছুড়ে দিয়ে পার্থ কার্টুনে মন দিয়েছে মিতিন ভুরু কুঁচকে নোখ খুঁজছে একবার মোবাইলটা হাতে নিয়েও রেখে দিল উঠে জানলায় গিয়ে দাঁড়ালো একটু আবার এসে বসলো সোফায় বোঝাই যায় মনের মধ্যে চিন্তার ঘূর্ণিপাক চলছে কিন্তু কি নিয়ে পাঠ্যমেশোর জন্য লাখশই উত্তর খুঁজছে মিতিন মাসি নাকি শালিনীকে নিয়ে এতক্ষণ ভাবিত হয়েছে মাসি টুপুর বুঝতে পারছিল না মাসিকে প্রশ্ন করতেও মন থেকে সাড়া পাচ্ছে না অগত্যা টিভিতেই চোখ রাখল কার্টুনের প্রোগ্রামটা শেষ হলো বিজ্ঞাপন স্টার্ট রিমোটে খেলার চ্যানেলে গেল মেশো সেখানে এখন গলফ পাশের চ্যানেলে বাস্কেটবল পছন্দের খেলা না হলে আঙুল স্থির থাকে না মেশর ঘুরে এবার খবরের চ্যানেল কোথায় যেন কি একটা চুরি হয়েছে শুভ্রবসন সৌম্যদর্শন এক প্রবীণ অভিযোগ জানাচ্ছেন বুমধারী সাংবাদিককে পার্থ ফের চ্যানেল ঘোরাতে যাচ্ছিল হঠাৎ আহ থামো না থাম না খবরটা একটু দেখি হা হা করে উঠল মাসি থমকেছে পার্থ কয়েক সেকেন্ড পরে তারও চোখ গোল গোল এবং টুপুরেরও অভিযোগকারী ভদ্রলোকের নাম আহির চাঁদ শালিনীর ছোটদাদুর নামও তো তাই তিনি নন তো হ্যাঁ তিনি চুরি রয়েছে বড়বাজারের জৈন ধর্মশালায় আহির চাঁদের কক্ষে বিকেলে বেরিয়ে কাছেই একটা জৈন মন্দিরে গিয়েছিলেন আহির চাঁদ ফিরে দেখেন দরজা খোলা ঘরে একটি বহুমূল্য ভগবান পার্শ্বনাথের মূর্তি ছিল সেটি গায়েব মূর্তিটি নাকি হাজার বছরের পুরনো চোখের মণি দুটো পান্নার পুলিশ এসে অকুস্থল পরিদর্শন করে গিয়েছে একটু আগে জোর কদমে নেমে পড়েছে তদন্তে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চলছে কয়েক সেকেন্ড ধরে অখণ্ড নিরবতা তারপরই পার্থর গলায় বেজে উঠল সবার আগে কি হলো ব্যাপারটা হঠাৎ মূর্তি চুরি হয়ে গেল অত দামি মূর্তি ওর কাছে এলো কিভাবে ওই ওই জৈন ধর্মশালা আমি চিনি যথেষ্ট ভদ্রসভ্য জায়গা উটকো লোক তো ওখানে এন্ট্রি পায় না আমার মনে হচ্ছে ওই ধর্মশালার কোনো স্টাফ জড়িত আগেই ডেকে রেখেছিল তককে তককে ছিল আজ সুযোগ মিলতে হাফিস করে দিয়েছে হুম ওদের কাছে তো রুম কি থাকেই কী গেরো তো সেই কোন রনকপুর থেকে এসে কলকাতায় মূর্তিটা খোয়ালেন কলকাতার বদনাম হয়ে গেল তোদের বোকা বোকা গবেষণাগুলো থামাবি বুঝতে পাচ্ছিস না কমপ্লেনটাই গড়বড় আছে টুপুর ফ্যাল ফ্যাল করে তাকালো কেন আহির চাঁদ একজন সন্ন্যাসী তার কাছে পার্শ্বরথের বিগ্রহ হারানোটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হওয়া উচিত উনি কিন্তু বারবার সাংবাদিককে মূর্তির দামটা বোঝানোর চেষ্টা করছেন হয়তো পুলিশের ওপর চাপ তৈরি করতে চাইছেন দামি জিনিস হলে তবেই না পুলিশের টনক নড়ে আমি আসতে গন্ধ পাচ্ছি মিতিন মোবাইল ফোন হাতে নিল টিপে টিপে একটা নম্বরে ডায়াল করল হ্যাঁ অনিশ্চয়দা ওই জৈন ধর্মশালার মূর্তি চুরির কেসটা দেখছিলাম খুব সিম্পল নয় আমি আপনাদের সঙ্গে হ্যাঁ আমি পার্সোনালি আগ্রহী কি কাণ্ড খোদ ডিসিডিডি অনিশ্চয় মজুমদারকে ফোন স্বপ্ন আর চুরি কোনো সম্পর্ক আছে নাকি শেষ হল শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি মিতিন মাসির গল্প দুঃস্বপ্ন বারবারের প্রথম পর্ব নমস্কার